मोहम्मद अजमाइन इस्लामी चिंता गवेषणा इन्स्टिट्यूटेर सम्मानित प्रेसिडेंट सम्मानित कोऑर्डिनेटर सह अन्यान्य सकल भाईरा आमार प्राण प्रिय भाईरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि ताआला व बाराकातुहू। বাংলাদেশ এবং সমগ্র মানবতার মুক্তিকামী সৈনিক হিসেবে এবং ইসলামী আন্দোলনের ভাই হিসেবে এবং আপনারা সকলেই বাংলাদেশের প্রায় 5 কোটি যুবকের প্রতিনিধি হিসেবে শুধুমাত্র বাংলাদেশ নয় সমগ্র উম্মার প্রতিনিধি হিসেবে আপনারা আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন বলে আপনাদের সকলের প্রতি আমার সালাম এবং শ্রদ্ধা। পাশাপাশি সবাইকে জানাই ঈদ মোবারক। আশা করি সবার ঈদ ভালো কেটেছে ইনশাআল্লাহ। যদি কোনো কারোর কোনো সমস্যা না হয়ে থাকে হয়তো আমরা জানি না। আল্লাহ আমাদের সকলের সমস্যাকে সমাধান করার তৌফিক দান করুন। তো আমি মনে করি আমাদের সকলের ঈদ আল্লাহর রহমতে ভালো কেটেছে। তো আমাদের সকল সমস্যার সমাধানকে আল্লাহর কাছ থেকে চাইতে হবে, তিনি যেন আমাদের সকল সমস্যার সমাধান করে দেন। তো আমি আমার আলোচনার পূর্বে একটি বিষয়ে সূত্রপাত করতে চাই, সেটা হচ্ছে যে আমরা আসলে কে, আমার পরিচয় কি। আমি যতক্ষণ পর্যন্ত আমার পরিচয় জানতে না পারবো ততক্ষণ পর্যন্ত আসলে আমার দ্বারা কিছু করা সম্ভব নয়। তো আমরা কে যদি এটা জানতে চাই বা এর উত্তর পেতে চাই তাহলে আমরা সবাই ঘরে বসে আছি, আমাদের জানালা দিয়ে তাকালে আমরা জানতে পারবো আসলে আমরা কে। এটার জন্য আমি মনে করি আমাদের জানালা দিয়ে আকাশের দিকে তাকানোটাই যথেষ্ট। আকাশের দিকে তাকালে আমরা কি দেখতে পাই? এক অসীম আকাশ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির বিশালতা। সেই মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। তো আমরা জানি এই মহাকাশের যে বিশালতা, শুধুমাত্র আমরা যেই মহাকাশ আছে সেই মহাকাশ নয়, এছাড়াও আরো অনেক গ্যালাক্সি আছে। বিজ্ঞানীরা বলে থাকেন যে পৃথিবীতে বা মহাকাশে এখনো এমন অনেক তারকা আছে যার আলো এখনো পৃথিবীতে এসে পৌঁছায়, অথচ আমরা জানি যে আলো প্রতি সেকেন্ডে, আলোর গতি হচ্ছে 3 লক্ষ কিলোমিটার। তার মানে প্রতি সেকেন্ডে আলোর যে গতি, 1 সেকেন্ডে আলো সমগ্র পৃথিবীকে 7 বারের বেশি প্রদক্ষিণ করতে পারে। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন এত মহান, এত বিশাল, এমনকি তার সৃষ্টি তত্ত্ব বা সৃষ্টি এত বিশাল। শুধু কি তাই? আল্লাহর সৃষ্টির এত বিশালত্ব বিজ্ঞানীরা যতটুকু আবিষ্কার করতে পেরেছেন, এর বাইরেও আরো যে কত কি আছে যেটা আমাদের পক্ষে কল্পনাও করা সম্ভব নয়। কারণ আমাদের মানুষের চিন্তা বলেন, আমাদের মানুষের আকল বলেন, এটা হচ্ছে সীমাবদ্ধ। এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির যে বিশালতা, এটাকে আমাদের পক্ষে পুরোপুরি ভাবে কখনোই ধারণ করা সম্ভব না। এই জন্য আমি বললাম যে আমরা যদি জানালা দিয়ে তাকাই তাহলে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির যে বিশালতা, এটা আমাদের পক্ষে জানাটা খুবই সহজ হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে যে ওকে আমরা দেখলাম, এখন কি দেখে তাহলে ইন্ডিয়া আর পাকিস্তানের ক্রিকেট ম্যাচের আলাপ শুরু করে দিব? হ্যাঁ ঠিক আছে, দেখলাম আল্লাহ অনেক বিশাল, আল্লাহ সৃষ্টিতত্ত্ব বিশাল, এখন তাহলে আমরা ইন্ডিয়ার পাকিস্তানের ক্রিকেট ম্যাচ নিয়ে আলোচনা করি অথবা অন্য কোনো কিছু নিয়ে আলোচনা শুরু করি। এই জন্য কি আমরা এটা দেখবো নাকি আমাদের নিজেদের আত্ম উপলব্ধি সৃষ্টি করার জন্য? কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আকল দিয়েছেন। এই মহাকাশ তিনি কেন সৃষ্টি করেছেন এর উত্তর দেওয়া ব্যতীত আমাদের অন্য কোনো কাজ করা কখনোই বা মোটেই বৈধ নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে কেন সৃষ্টি করলেন, এর পিছনে হিকমত কি, এর পিছনে মহত্ব কি, এটা খুঁজে বের করা আমাদের যে আল্লাহ রাব্বুল আলামিন যে আকল দিয়েছেন এই আকলের একটা দাবি। তিনি কেন এই মহাকাশ সৃষ্টি করেছেন এর জবাব আমাদের এই সাধারণ আকলের মাধ্যমে কি খুঁজে পাওয়া সম্ভব নয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার হিকমতকে, এই সৃষ্টির হিকমতকে কোরআনে পাকের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কুদরতকে, তার নিজের মহাত্মকে, তার সৃষ্টির বিশালতা যাতে প্রকাশিত হয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সকল কিছুকে সৃষ্টি করেছেন। এই জন্য আমরা বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণে তার শ্রেষ্ঠত্বের প্রকাশ এবং শ্রেষ্ঠত্বের প্রতীক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাকাশকে সৃষ্টি করেছেন। আরেকটা হচ্ছে কি আল কাদির, মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনি যা চান তিনি তাই সৃষ্টি করতে পারেন, কুন ফায়াকুন, আর কোনো কিছু লাগে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো চিন্তা করার দরকার নেই। তিনি যখন যা চান তাই করতে পারেন, এটা কি আমাদের সাধারণ আকলের দ্বারা আমরা কি বুঝতে সক্ষম। আরেকটা হচ্ছে কি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে কোনো ধরনের ত্রুটি নেই। যেমন সূরা মুলকের যে প্রথম আয়াতটি হচ্ছে আল্লাযী খালাকাল মাউতা আল্লাযী খালাকাল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তারপর আয়াতটা কি মানে হাল তারা মিন ফুতুর, এখানে যে বিষয়টা যে তোমরা কি আল্লাহর সৃষ্টি তত্ত্বে কোনো ধরনের ত্রুটি দেখতে পাও। যেমন কোথাও কি এরকম বলা আছে নাকি যে তোমরা আকাশে শুধু পশ্চিম দিকে তাকাও, পূর্ব দিকে তাকায় না, কারণ পূর্ব দিকে একটু মানে সমস্যা হয়ে গেছে, আসলে সুন্দর করে বানাইতে পারিনি, এরকম কিছু আছে? মোটেই না। মানে আল্লাহর সৃষ্টির যে অসাধারণত্ব এটা আমরা দেখে কি বলে দিই সুবহানাল্লাহ, মানে আল্লাহর সৃষ্টির এত সৌন্দর্য। এরপরে হচ্ছে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করার ক্ষমতা। যেমন পশু বা যারা আছে তারা কিন্তু ভুল এবং সঠিকের মধ্যে কখনো কি করতে পারে না, পার্থক্য করতে পারে না। যেমন কখনো কি এই কারণে তাদের কি কোনো জ্ঞান নেই। যেমন মনে করেন আমরা তো কুরবানির ঈদ গেল, তখন আমরা গরু কুরবানি দিলাম, কখনো কি এই কথা বলছে যে আমি যে গরুটা কিনে আনছি এই গরু বড় আলেম? গরু কখনো আলেম হইতে পারে না। কেন? কারণ গরু সঠিক এবং ভুলের মধ্যে কি করতে পারে না, পার্থক্য সৃষ্টি করতে পারে না। সঠিক এবং ভুলের মধ্যে যদি কেউ পার্থক্য সৃষ্টি করতে না পারে তাহলে তার দ্বারা কখনো কি হবে না, আলেম হবে না। আরেকটা হচ্ছে সুন্দর এবং অসুন্দরের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে পারে। এই কারণে কি আমাদের দিন আছে, পশুর কি নাই, কোনো দিন নাই। যেমন কখনো কি বলতে পারছে যে এই যে আমার বাসায় বিড়াল দেখতেছেন না, সাদা বিড়াল, এটা অনেক দিনদার, রাতে বসে বসে তাহাজ্জুদ পড়ে, তাসবিহ পড়ে, এরকম কখনো হয়েছে? সম্ভব না, কারণ তাদের এই গুণাবলী নাই। এই জন্য আমাদের কি আছে, আমাদের আখলাক আছে, আমাদের দিন আছে, আমরা আলেম হইতে পারি, আমরা দিনদার হইতে পারি। আরেকটি হচ্ছে কি উপকারী এবং অপকারীর মধ্যে পার্থক্য সৃষ্টি করার যে ক্ষমতা এটা মানুষের আছে, অন্য কারণ নাই। যেমন মনে করেন বনের মধ্যে ধরেন এরকম যে বিড়াল তো আসলে দুধ পছন্দ করে, কখনো কি বিড়ালরা একসাথে হয়ে এটা বলছে যে আসলে আমাদের দুধ খাইতে এত ভালো লাগে কিন্তু খুঁজে তো পাওয়া যায় না, মানুষ যখন দেয় তখনই খায়, তো আমরা চলো এক কাজ করি অমুক বনের পাশে গিয়ে একটা দুধের ফ্যাক্টরি করি। এটা কখনো হয়েছে? হবে না, সম্ভব না। কারণ সে তার মধ্যে অর্থনীতি নাই, সে আসলে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা উপকারী কোনটা অপকারী এটা করার মতো যোগ্যতা তার নাই, এই জন্য সে এটা সৃষ্টি মানে কখনো করতে পারে না, তার জন্য কখনো কোনো দিক অর্থনীতি হবে না। আরেকটা হচ্ছে জুলুম এবং আদালতের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে পারে কে, মানুষ। এখানে একটা আয়াত আছে যে ওয়া আরাদনা আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ফাআবাইনাহা ওয়া হামালাহাল ইনসান, মানে এই আয়াতটা যেটাকে মানে খুব গুরুত্বপূর্ণ আয়াত, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টির বা যে গুরু দায়িত্ব তথা কুরআন বা খিলাফতের দায়িত্ব দিতে চেয়েছিলেন আকাশ এবং জমিনকে, তারা সবাই কি করলো, নিতে অস্বীকার করলো। পরবর্তীতে কি করলো, মানুষ এই দায়িত্বকে গ্রহণ করলো। ইন্নাল ইনসানা যালুমান জাহুলা, আর মানুষ কি মূর্খ এবং জালিম। তো কিছুদিন আগ পর্যন্ত আমার মাথায় এরকম ছিল যে মানুষ তাহলে এরকম মূর্খ আবার জালেম, তাহলে কি এই দায়িত্ব গ্রহণ করার কারণে এরকম নাকি কেন? পরবর্তীতে একটা বই থেকে পড়লাম, সেখানে উনি খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন, এখানে ইমাম গাজালির মতো আমানত হচ্ছে দায়িত্ব তথা আকাশ এবং জমিন সহ সমগ্র সৃষ্টি জগৎ এই দায়িত্বকে নিয়ে অস্বীকার করেছে। আর জলুমান জাহুলা হচ্ছে কি? জালিম কাকে বলে? যার আদালত করার মতো ক্ষমতা আছে কিন্তু সে যদি আদিল না হয় তাহলে সে কি জালেম। আর জাহুল বা মূর্খ কাকে বলে? যার জ্ঞান অর্জন করার ক্ষমতা আছে কিন্তু সে যদি জ্ঞান অর্জন না করে তাহলে কি সে মূর্খ। এখানে মূল কথা হচ্ছে মানুষ যখন দায়িত্ব অবহেলা করে, দায়িত্ব পালন না করে, তার যোগ্যতা থাকা সত্ত্বেও সে যখন তার যোগ্যতার ব্যাপারে অবহেলা করে, এই অবস্থাকে মূলত বলা হয়েছে কি ইন্নাল ইনসানা জলুমান জাহুলা। তো এটা একমাত্র মানুষ করতে পারে, জুলুম এবং আদালতের মধ্যে যে পার্থক্য সৃষ্টি করতে পারার ক্ষমতা। আরেকটা হচ্ছে কি আল ইরাদাতুল জুজইয়া, মানে হচ্ছে কি ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তি মূলত মানুষকে ফেরেশতাদের চাইতেও উচ্চ মর্যাদা দিয়েছে। মানুষের যদি ইরাদি জুজইয়া বা স্বাধীন ইচ্ছা শক্তি না থাকতো তাহলে কিন্তু মানুষ ফেরেশতাদের চাইতেও শ্রেষ্ঠ হতে পারত। যেমন মনে করেন রোবটের কথাই ভাবেন। এখন মনে করেন আমরা বসে বসে প্রোগ্রাম করতেছি, এখন যদি হাসান ভাই একটা রোবটকে একটা টিপ দিল, টিপ দিয়ে বলল, মানে মনে করেন এত নম্বরে টিপ দিলে রোবট সবসময় কলা দেয়, তো সবার টেবিলে একটা একটা করে কলা দিয়ে গেল, তো তখন কি আপনারা রোবটের প্রশংসা করবেন নাকি রোবট যে বানাইছে তার প্রশংসা করবেন? বলবেন কি আরে ভাই জাপানিজদের দেখছেন কি বুদ্ধি, এমন এক রোবট বানালো, হাসান ভাই টিপ দিল আর আমাদের সবার টেবিলে কলা। তো আমরা কার প্রশংসা করতেছি? যে রোবট বানালো তার প্রশংসা করতেছি, রোবটের কিন্তু কেউ কোনো প্রশংসা করতেছি না। তো এই যে শ্রেষ্ঠত্ব, আমরা এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করবেন। আমরা আমাদের স্বাধীন ইচ্ছার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে স্বাধীন ইচ্ছার দ্বারা আমরা কি কাজ করেছি, যে সকল কাজ আমরা স্বাধীনভাবে করতে পারি না সেই সকল ব্যাপার আমাদেরকে আল্লাহর কাছে কখনোই কোনো হিসাব দিতে হবে না। 7 নম্বর যে শ্রেষ্ঠত্ব সেটা হচ্ছে কি ভালোকে বেছে নেয়ার ক্ষমতা, আর এর নাম হচ্ছে কি মারেফত। এই মারেফত কাকে দেওয়া হয়েছে? এই মারেফত মানুষকে দেওয়া হয়েছে। আর আমরা এই 7টি বা এই 6টি বিষয়ের কারণে কি আশরাফুল মাখলুকাত। এর পাশাপাশি আমাদেরকে আরেকটা বিষয় দেওয়া হয়েছে, এই সকল বিষয় দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, এরপরও আমাদের মধ্যে ঘাটতি আছে, আর এই ঘাটতিটা পূরণ করছে কি দিয়ে? ইসলাম। এই জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে কি আল ইসলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা ওয়া আতমামতু, আমি আজকে পরিপূর্ণ করলাম। এর অর্থ কি? এর অর্থ এখানে লুকায়িত। এই 7টি বা এটাকে আরো বাড়ানো যেতে পারে, অনেকে আবার বাড়াইছেন, অনেক আখলাকের যারা ফিলোসফার আছেন তারা বাড়াইছেন, কেউ আবার কমাইছেন, কেউ 4টা বলছেন, কেউ 5টা বলছেন। তো এগুলা দেওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম দিয়ে কি বললেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি এর মাধ্যমে আমার নিয়ামতকে কি করে দিলাম? ইতমাম করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। তো সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ইসলাম। মুক্তির পথ হিসেবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম দিয়েছেন, আর এগুলো আমাদেরকে সবকিছু দিয়েছেন আমাদের জন্য কি হিসেবে? আমানত হিসেবে। আর এই আমানতের কি করতে হবে? আমাদের শুকরিয়া আদায় করতে হবে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। না হলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ইয়াউমা ইযিল্লা তুসআলুনা আনিন নাঈম, আমি অবশ্যই তোমাদেরকে সেই দিন তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামত সম্পর্কে প্রশ্ন করব। তো এখন ঠিক আছে, আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিলেন, এত বুদ্ধি দিলেন, এত কিছু দিলেন, এগুলা জানলাম, ইসলামও দিলেন, এখন কি আমরা কি করব? তাহলে কি আবার ইন্ডিয়া এবং পাকিস্তানের ম্যাচে ফিরে যাব নাকি? সৌরভ গাঙ্গুলি কত রান করছিল কত বছর আগে, কার রেকর্ড কে ভাঙলো, এরপরে হচ্ছে বিরাট কোহলি কেমনে ব্যাট করে, এরপরে হচ্ছে শহীদ আফ্রিদি কেন বিদায় নিল, এরপর হচ্ছে আমের কতদিনের জন্য নিষিদ্ধ হলো। আমি তো খুব বেশি খেলোয়াড়ের নাম জানি না, অনেক আগে দেখতাম আর কি, তখন জানতাম। মানে আপনারা তো ভালো জানেন। তার মানে কি আমরা মানে এত কিছু জানার পরে কি সেখানে ফিরে যাবো, নাকি সমগ্র মানবতার কল্যাণের জন্য, সমগ্র মানবতার মুক্তির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই যোগ্যতা দিয়েছেন সেই যোগ্যতার আলোকে কাজ করে যাব? কোনটা? অবশ্যই আমাদেরকে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, সমগ্র মানবতার মুক্তির জন্য, ইসলামী সভ্যতাকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে হবে। তো আজকে আমাদের এই ভূমিকার পরে এখন আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। দেখা যায় নাকি স্লাইড? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। আচ্ছা অসাধারণ। এখানে আজকের যে স্লাইড এটা মূলত হচ্ছে উস্তাদ নাজমুদ্দিন এরবাকানের। তো উনি যেহেতু নাই এই জন্য আমরা আমাদের যতটুকু জ্ঞান আছে ততটুকু জ্ঞানের আলোকে বোঝার চেষ্টা করব। এমনকি আজকে যে কথাগুলো বলবো সেগুলো 90% হচ্ছে এরবাকান বোঝার, এগুলাকে আমরা শুধুমাত্র সংকলক আর অনুবাদক বলতে পারেন এক অর্থে। আর আজকের যে প্রেজেন্টেশন এটা মূলত মানে একটা সেমিস্টার দরকার সম্পূর্ণভাবে বোঝার জন্য। তো আমি শুধুমাত্র শিরোনাম আকারে বলে যাব। ইনশাআল্লাহ আশা করি আপনারা, আল্লাহ আপনাদেরকে মেধা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, এমনকি একটু আগে যে বললাম যে যোগ্যতাগুলা আল্লাহ আমাদেরকে দিয়েছেন এর আলোকে সবাই গবেষণা করবেন, এমনকি এই থিওরিকে আরো বেশি ডেভেলপ করার জন্য কাজ করবেন, এই আশা ব্যক্ত করি। তো এখানে প্রথমে আমরা নিয়ে আসছি কি পাশ্চাত্য সভ্যতা। কেন পাশ্চাত্য সভ্যতার বিষয়টি নিয়ে আসলাম? কারণ হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মান লাম ইয়ারিফুল জাহিলিয়াতি লাম ইয়ারিফুল ইসলাম। যে ব্যক্তি ইসলাম জানে না সে কি জানে না, সে জাহিলিয়াত সম্পর্কেও জানে না। এই জন্য আমরা যদি ইসলামকে ভালোভাবে জানতে চাই, আমরা যেই সমাজে যেই যুগে বসবাস করতেছি সেই সমাজকে সেই যুগকে ভালোভাবে চিনতে হবে, ভালোভাবে জানতে হবে। আমি কি পরিবর্তন করব সেটাই যদি না জানি তাহলে আমি কি পরিবর্তন করব? এই জন্য যে ঢেউ সৃষ্টি করতে পারে না সে অন্যের ঢেউ দ্বারা আন্দোলিত হয়। এই জন্য আমরা যদি অন্যকে আন্দোলিত করতে চাই আমাদেরকে ঢেউ সৃষ্টি করতে হবে। আর ঢেউ কিসের হচ্ছে? এই ঢেউ কিসের? এই ঢেউ হচ্ছে আখলাকের, এই ঢেউ হচ্ছে জ্ঞানের, এই ঢেউ হচ্ছে চিন্তার, এই ঢেউ হচ্ছে কল্যাণের, এই ঢেউ হচ্ছে সুন্দরের। এই জন্য যেমন আপনারা হয়তো প্রফেসর ডক্টর তাহসিন গরগুনের নাম শুনছেন, তিনি বলতেছিলেন যে আমি আসলে মানে অ্যানালাইটিক্যাল ফিলোসফিকে এত ডিপলি স্টাডি করার পরে আমি আসলে ইসলামে ফিকা যে এত বড় একটা বিষয় এটাকে বুঝতে পারছি। আমি যদি অ্যানালাইটিক্যাল ফিলোসফিকে এত ভালোভাবে অধ্যয়ন না করতাম তাহলে আমার পক্ষে ফিকার গুরুত্বকে এত অসাধারণভাবে কখনো উপলব্ধি করা সম্ভব ছিল না। এই জন্য অনেক সময় দেখা যায় আমরা যখন কোনো কিছুকে বিপরীত ভাবে দেখি, বিপরীত দিক থেকে যখন শিখি তখন ওই বিষয়টাকে অনেক বেশি সুন্দরভাবে আমরা শিখতে পারি। তো এখানে আমরা যেভাবে তুলে ধরছি সেটা হচ্ছে পাশ্চাত্য সভ্যতা ও এবং বর্ণবাদী সাম্রাজ্যবাদ। এখানে আমরা বিভাজন করেছি এইভাবে, ইতিহাস, নাজারি তথা থিওরি, হকের ধারণা এবং ফিতরাত। মানে আমরা এখন পাশ্চাত্য সভ্যতা নিয়ে কথা বলি, এর আসলে ঐতিহাসিক ভিত্তি কি, এর থিওরিটিক্যাল ভিত্তি কি, বা নাজারি ভিত্তি কি, হকের ব্যাপারে এই সভ্যতার ধারণা কি, এরপরে এর ফিতরাত তথা বৈশিষ্ট্য কি। আমি এখানে আরবি ওয়ার্ডগুলোর আরবি শব্দ সমূহকে ব্যবহার করার কারণ হচ্ছে আমরা যেন আস্তে আস্তে ব্রিটিশ একাডেমিয়ার যে থিওরি, যে মেথডোলজি সেটা থেকে বের হয়ে আমাদের নিজস্ব চিন্তায় আসতে পারি। এই জন্য আমি ইচ্ছা করে, এগুলো যে অনুবাদ নাই তা না, অনুবাদ আছে, কিন্তু আমি ইচ্ছা করে এই আরবি শব্দগুলো ব্যবহার করেছি কারণ এগুলো আমাদের মৌলিক পরিভাষা। আমরা যদি ব্রিটিশ একাডেমিয়ার অংশ না হইতে চাই তাহলে আমাদেরকে এই সকল বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখতে হবে। এখন আসা যায় গ্রিকে কি কি ভিত্তি। এক নম্বর হচ্ছে কি মিথোলজি। মিথোলজি যেমন আপনারা যারা পড়ে থাকবেন বা পড়েছেন তারা জানেন ये গ্রিক মিথোলজিতে আপনার অনেক ইয়ে ধারণা দেওয়া আছে। মানে মূর্তি, অনেক মূর্তি, অনেকটা হিন্দুত্ববাদের মতো মূর্তির ধারণা। এক অর্থে বলতে গেলে গ্রিক দর্শনের যেই ধর্মীয় বিষয়সমূহ বা ধর্ম, এটা মিথোলজির উপরে নির্ভরশীল। তো এখানে অনেক উদাহরণ আছে, এখানে অনেক বোনরাও আছেন, পাশাপাশি আপনারাও আছেন। মানে তাদের মিথোলজির উদাহরণগুলো আমি এখানে দিব না, আপনারা পড়ে নিন। তাদের এইগুলা এতটাই আসলে অশ্লীল যে এগুলো আসলে আলোচনা করা সম্ভব না। তাদের মিথোলজি গুলা কত অশ্লীল, এগুলো আপনারা পড়ে নিতে পারেন। এটা পড়বেন এই জন্য যে আসলে গ্রিক দর্শনের থিওলজিক্যাল বা ধর্মতাত্ত্বিক ধারণা কেমন বা কিসের উপর প্রতিষ্ঠিত, এটা জানার জন্য। আরেকটা হচ্ছে নাগরিকত্বের যে ধারণা, নাগরিকত্বের ব্যাপারে যেমন সেখানে শিশুরা, এরপরে নারীরা, এরপর হচ্ছে যারা শহরের বাহিরে ছিল, এক অর্থে গ্রামবাসীরা নাগরিক ছিল। শুধুমাত্র সেখানে কিছু নির্বাচিত ব্যক্তি সেই রাষ্ট্রের নাগরিক ছিল। অনেক সময় আমরা মানে গ্রিক ডেমোক্রেসির কথা বলে থাকি যে সেখানে ডেমোক্রেসি ছিল। সেখানে ডেমোক্রেসি কিন্তু আসলে এই ডেমোক্রেসি ছিল, সকলের অংশদারিত্বমূলক ডেমোক্রেসি কিন্তু সেখানে ছিল না। কারণ সেখানে তারা নারীদেরকে সহ, শিশুদেরকে সহ, এরপরে সমাজের বড় একটা অংশকে তাদের ডেমোক্রেসি বা ওই ক্ষমতা অংশীদারিত্বের বাহিরে রেখেছিল। এই জন্য দেখবেন এরিস্টো এবং প্লেটন সহ তাদের বইগুলাতে তারা ডেমোক্রেসিকে খুব ভালোভাবে রূপায়ণ করে নেয়। যেমন তাদের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে মানে শাসন ব্যবস্থা হচ্ছে রাজতন্ত্র অথবা এরিস্টোক্রেসি। এরপর মহিলাদের ব্যাপারে যদি আসা যায়, মহিলাদের ব্যাপারে কি, যেমন তারা মহিলাদেরকে মানুষ হিসেবে গণ্য করত। কি হিসেবে গণ্য করত? যে আল্লাহ রাব্বুল আলামিন বা স্রষ্টা মানুষকে সৃষ্টি করছে, সৃষ্টি করার পরে যখন দেখলো যে মানুষ মানে খুব খারাপ কাজ করতেছে, অন্যায় করতেছে, তখন স্রষ্টা নারীদেরকে সৃষ্টি করছে পুরুষদেরকে শাস্তি দেওয়ার জন্য। এটা হচ্ছে গ্রিক মিথ বা গ্রিক দর্শনের নারীদের ব্যাপারে এদের ধারণা। মানে নারীদের কোনো আলাদা কোনো মর্যাদা নাই, নারীদের কোনো আলাদা কোনো বৈশিষ্ট্য নাই, এদেরকে সৃষ্টি করা হচ্ছে পুরুষকে শাস্তি দেওয়ার জন্য। এটা হচ্ছে মানে সংক্ষিপ্ত ভাবে যদি বলতে চাই গ্রিক দর্শনের মূল চিন্তা বা মূল বৈশিষ্ট্য। এরপর হচ্ছে খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্মের ব্যাপারে কি পরিবর্তিত ধর্মগ্রন্থ সমূহ। আমরা যদি খ্রিস্টান ধর্মের ব্যাপারে আসি তাহলে দেখতে পাই যে ডগমাটিজম, যেটাকে আমরা বলি, ডগমাটিজম হচ্ছে ডগমা, ডগমা থেকে ডগমাটিজম আসছে। ডগমা হলো নিশ্চিত সত্য বলে গৃহীত মূলনীতি সমূহ। ডগমা বা ডগমাটিজম অর্থ হচ্ছে মানুষের নিশ্চিত জ্ঞানে পৌঁছা সম্ভব, এটাকে গ্রহণ করা। এটা হচ্ছে কি ডগমেটিক। যেমন আমি যদি বলি আমি অমুক ব্যাপারে ডগমেটিক, এর অর্থ হচ্ছে আমি নিশ্চিত জ্ঞানে উপনীত হয়েছি যে এটা কি ওই রকম। যদি বলা হয় যে না, নিশ্চিত জ্ঞানে মানুষ পৌঁছতে পারে না, তখন তাকে কি বলা হয়? স্কেপটিসিজম বা সন্দেহবাদ, যেটাকে বলা হয় ফিলোসফি। তো সময়ের ব্যবধানে ডগমাটিজম চার্চের পক্ষ থেকে মানে কিছু নিশ্চিত সত্য, মানে এগুলার বাহিরে যাওয়া যাবে না, এগুলাকেই তোমাদের বিশ্বাস করতে হবে, এভাবে কিছু ডগমেটিকের সৃষ্টি করা হয়। এমনকি এগুলাই মানুষকে বিশ্বাস করতে, যারা খ্রিস্টান ধর্মে দীক্ষিত তাদেরকে বিশ্বাস করতে বাধ্য করা হয়। তো এটা হচ্ছে কি ডগমাটিজমের মাজাজি অর্থ, মানে রূপক অর্থ। ডগমাটিজমের আবার একটা হাকিকি অর্থ আছে, সেটা হচ্ছে কি যেমন দেখার্তে। দেখার্তে কি বললো, মানে সে গবেষণা করার পর, অন্য কিছু করার পরে সেও কিন্তু স্কেপটিক ছিল। যেমন যদি আপনারা দেখার্তের ই পড়েন, মেথডস, মেথড পুরো নামটা ভুলে গেছি, মেথড আর কি, তার মেথড কিন্তু গাজালির সাথে অনেক মিলে যায়। মানে প্রথমে দুজনই ছিল স্কেপটিসিস্ট, পরবর্তীতে তারা কি নিশ্চিত কেন উপনীত হয়েছে। যেমন দেখার্তে কি বলছে, কগিটো এয়ার বুসুম, I think therefore I am, মানে আমি আছি এজন্য আমি চিন্তা করি মানে কি এখানে আবার অনেক সময় আমরা এইভাবে বিশ্লেষণ করি যে আসলে দেখাতে এখানে মনে হয় মানে চিন্তার শ্রেষ্ঠত্বকে বোঝাচ্ছে মানে চিন্তা আসলে কত গুরুত্বপূর্ণ আকলের কত গুরুত্বপূর্ণ এটা বোঝাইছে এটা কিন্তু না এটার দ্বারা আমি বুঝাইছেন যে আমার অস্তিত্বকে যেহেতু আমি অস্বীকার করতে পারি না তার মানে কি আমি যে চিন্তা করতে পারি এটাকে আমি কি করতে পারবো না অস্বীকার করতে পারবো তো দেখাতে স্কেপটিসিজম থেকে ডগমেটিকের দিকে যান এইজন্য কিন্তু তাকে আবার ডগমেটিক বলা হয় না কারণ তিনি একটা কিছুকে গবেষণা করে বের করার কারণে এটাকে মানে ডগমেটিক হইলেও পারিভাষিক দিক থেকে এটা ডগমেটিজম কারণ এটাকে তিনি পূর্ব নির্ধারিত কোনো কিছুকে তিনি বিশ্বাস করেন তিনি একটা জার্নির ভিতর দিয়ে গেছেন এই জার্নির আলোকে তিনি এগুলো কি করেছেন মানে খুঁজে বের করেছেন একটা নিশ্চিত জ্ঞানে উপনীত হয়েছেন আর ইসলামী চিন্তায় ডগমাটিজম বা নিশ্চিত এই বিষয়কে বলা হয় কি আল ইয়াকিনিয়া মানে কি ইয়াকিনি নিশ্চিত বিষয়সমূহকে মানুষের জানতে পারার যে যোগ্যতা বা জানতে যে সক্ষম এটাকে বলা হয় আল ইয়াকিনিয়া তো সবচেয়ে বেশি ডগমা আছে ক্যাথলিক চার্চেস ক্যাথলিক চার্চের অন্যতম একটা বড় ডগমা কি তাসলিম মানে হচ্ছে কি তৃতীয়বাদ এরপর হচ্ছে ইনকার্নেশন মানে স্রষ্টা মানুষের আকৃতি ধরে মানে মানুষের ইয়েতে দেহে প্রবেশ করে তারপরে হচ্ছে হযরত ঈসা হচ্ছে মানুষ রূপী স্রষ্টা অথবা স্রষ্টার ছেলে এই ধরনের অনেক চিন্তা ভাবনা তাদের আছে এগুলা কি সব পরিবর্তিত খ্রিস্টান ধর্মকে কি করা হয়েছে তাহরিফ করা হয়েছে পরিবর্তিত করা হয়েছে এগুলো হচ্ছে কি খ্রিস্টান ধর্মের ধারণা খ্রিস্টান ধর্মের চিন্তা তো খ্রিস্টান হওয়ার জন্য তো এগুলো আমাদের কি কারোর আকলে ধরে না এই জন্য খ্রিস্টান হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে কি মানে এটা গ্রহণ করতে হবে যে সবকিছু আকলে ধরতে হবে এই জন্য দেখাতে বলতো যে আমি যখন লেবে যাই তখন দিনকে বাহিরে রেখে যাই দেখাতে না সরি নিউটন বলতো আর কি যে আমি যখন লেবে যাই তখন দিনকে বাহিরে রেখে যাই আর যখন চার্জে যাই তখন সায়েন্সকে বাহিরে রেখে যাই বা আকলকে বাহিরে রেখে যাই তো আমাদের মধ্যে যে একটা মানে তথাকথিত আকল এবং ধর্মের আকল এবং বিজ্ঞানের যে দ্বন্দ্ব সৃষ্টি করা হয়েছে এটা কিন্তু মূলত ইউরোপের চিন্তাকে আমরা ইসলামের সাথে সম্পৃক্ত করছি অথচ ইসলামের সাথে কি আর কোনো সম্পর্ক আছে ইসলামের দুইটা বড় বড় ইবাদত এই দুইটা বিজ্ঞানের সাথে সম্পৃক্ত একটা হচ্ছে কি চাঁদের সাথে আর একটা হচ্ছে সূর্যের সাথে তো নারীদের ইস্যুটাও দেখেন এগুলা কিন্তু ইউরোপের আলাপ তাহলে আমাদের মধ্যে এগুলা কিভাবে আসলো কারণ হচ্ছে এগুলা পরে প্রেজেন্টেশনের শেষে আমি মনে করি এটা আমাদের বুঝে আসবে যে ইউরোপের বৈশিষ্ট্য ইউরোপের সাথে সম্পৃক্ত আলাপসমূহ কেন আমাদের গ্রাস করবে কেন আমাদেরকে সকল দিক থেকে প্রচ্ছন্ন করে ফেলবে এর পেছনে মূল কারণ সমূহ কি এগুলো আমরা কি করতে পারবো বের করতে পারবো তো ক্যাথলিকদের আরেকটা বিশ্বাস হলো যে পোপ কখনো ভুল করতে পারে না পোপ যা বলবে সেটাই সঠিক যেমন 2006 সালে না 5 সালে মনে হয় পোপ আল্লাহ রাসুলকে নিয়ে একটা বাজে মন্তব্য করেছিল তো ব্যাপক বিক্ষোভ একবার তখন বাইতুল মুকাররমের সামনে সাইদি সাহেব একটা গরম বক্তৃতা দিলেন এরপর আর অন্য সকলে যে পোপকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে এখন প্রশ্ন হচ্ছে ক্যাথলিকদের ধারণা এটা যে পোপ কখনো ভুল করতে পারে না যে ব্যক্তি ভুল করতে পারে না সে কিভাবে ক্ষমা চাইতে পারে সে কখনো ক্ষমা চাইতে পারে না আমার ভুলই হয় না আমি ক্ষমা চাবো কেন তো এখানে তবে পরবর্তী পোপরা এসে এটাকে পরিবর্তন করতে পারে ভুল এই জন্য যে এটা তখনের জন্য সঠিক ছিল এখনের জন্য আমি যা বলবো এটাই সঠিক এইখানে ভুল এবং সত্য এবং হক সঠিক এবং হকের মধ্যে পার্থক্য হচ্ছে এটা যেমন সঠিক বিষয়টা সময়ের সাথে সম্পৃক্ত যেমন তুর্কিতে একটা জিনিস সঠিক হইতে পারে বাংলাদেশে ভুল হইতে পারে বাংলাদেশে সঠিক হইতে পারে তুর্কিতে ভুল হইতে পারে কিন্তু হকের যে বিষয়টা ইউনিভার্সাল এটা আপনি মার্সে যান এটা আপনি তুরস্কে যান আমেরিকাতে যান ইংল্যান্ডে যান রাশিয়ায় যান বাংলাদেশে যান নোয়াখালীতে যান চপারিনগরগঞ্জে যান যেখানে যান না কেন হক সব জায়গায় হক তো এখানে দেখেন ক্যাথলিকদের আরেকটা এটা বিশ্বাস এই জন্য আপনারা যারা পোপ এদের কথাগুলাকে কখনোই এই দাবি করেন না যে আপনার ক্ষমা চাইতে হবে সে তো ভুলই করে নাই তারা হচ্ছে তাদের দিনের কি তাদের দিনের প্রতিনিধি তাদের কাছে ওহী আসে তারা এই বিশ্বাস করে তো 10ম শতাব্দী পর্যন্ত মোটামুটি তারা এইভাবেই ছিল মানে এর সম্পূর্ণ মানে এর একটু বিপরীত ছিল না তো 10ম শতাব্দী পর্যন্ত তাদের হাতে শুধুমাত্র এটা বলা হয় আর কি তারা দাবি করে যে অ্যারিস্টটলের যে অ্যানালাইটিক টু, এটা শুধুমাত্র তাদের হাতে তাও কয়েকটা অধ্যায় ছিল, এছাড়া তাদের হাতে কোনো চিন্তা ছিল না কোনো কিছু, কারণ তারা সম্পূর্ণভাবে গ্রিক দর্শন সহ তার পূর্বে সকল দর্শনকে ধ্বংস করে দিয়েছিল। তো এটি হচ্ছে কি, যেমন আমি এটা ডিটেলস আলোচনা করছি না কারণ অলরেডি সময় অনেক খাই ফেলছি, তো এই জন্য আরো শর্ট করবো। কারণ পুরো আলোচনা করতে গেলে কয় ঘন্টা লাগবে আমি নিজেও জানি। তো যেমন এরপরে হচ্ছে পাউলস ছিল, তো খ্রিস্টান ধর্ম যদি গুরুত্বপূর্ণ একটু বেশি করে আলোচনা করি, অন্যগুলো শর্ট করবো, সমস্যা। যেমন পাউলস হচ্ছে ঈসা আলাইহিস সালামের অনেক পরে দুনিয়াতে আসছে। তো তার কথা হচ্ছে যে ঈসা মানে স্রষ্টা ছিল, ইলাহ ছিল। কেন বলতেছে যে সে সাত রোগীকে ভালো করতে পারতো, মৃতকে জীবিত করতে পারতো, তারপরে কে কোন ঘরে কি রান্না করছে এগুলা বলতে পারতো। তার মানে কি আসলে সে ইলা না হলে তো এগুলা করা সম্ভব না, এই জন্য কি ইলা। অথচ পাউলসের আগ পর্যন্ত ঈসা আসলে কি এটা নিয়ে ভরসা ছিল, তো পাউলস এটাকে নিশ্চিত করে দিছে যে ঈসা হচ্ছে কি খ্রিস্টান ধর্মের ইলা। তো কেন তিনি ইলা মানে ইলা মানুষের আকৃতি হয়ে দুনিয়ায় আসলেন, এর মূল কারণ হিসেবে তিনি দেখাইছেন যে অরিজিনাল সিন, যেটা মানে মানুষ যে ভুল করছে এটা দেখে আসলে ইলা সহ্য করতে পারে না, এই জন্য কি করছে মানে নিজেকে উৎসর্গ করে দিয়ে মানুষের শরীরের ভিতরে প্রবেশ করে উনি দুনিয়াতে এসে মানুষকে এই সকল পাপ থেকে মুক্ত করার জন্য কি করছে দুনিয়াতে আসছে। তো এই জন্য এখন তাহলে কি করতে হবে, মানুষের কাছ থেকে চাওয়াটা কি, মানুষের কাছ থেকে চাওয়া হচ্ছে তারা সবাই যেন ঈসার প্রতি বা স্রষ্টার প্রতি কৃতজ্ঞ হয়ে যেন তাকে ইলাহ হিসেবে গ্রহণ করে, তাহলে কি হবে, তাহলে মানুষ সব আমানত লাভ করবে, এরপরে এই দুনিয়া জান্নাতে পরিণত হবে। এই জন্য খ্রিস্টান ধর্মে দুনিয়াকে বিনির্মাণ করা, প্রতিষ্ঠান করা, এগুলা কোনো চিন্তা তাদের নেই। এই জন্য তারা খ্রিস্টান মানে রোমান এম্পায়ারকে কিভাবে ধ্বংস করছে, যেমন অ্যাগোরা মুভি, ওখানে আপনারা দেখতে পারেন। তারপরে হচ্ছে যে দ্য ডিক্লাইন অফ দ্য ফল অফ রোমান এম্পায়ার, এডওয়ার্ড গিবনের লেখা, ওখানেও দেখতে পারেন যে এখানে উনি প্রমাণ করে দিয়েছে যে খ্রিস্টান ধর্ম এবং খ্রিস্টানরা হচ্ছে কি সভ্যতার দুশ্মন। এখন চিন্তা করেন তো এটা আমাদের যারা সেকুলার, আমাদের যারা পাশ্চাত্য চিন্তায় প্রভাবিত, তারা একই কথা বললে কিনা যে ইসলাম হচ্ছে সভ্যতার দুশ্মন বা ইসলাম হচ্ছে উন্নতি অগ্রগতির দুশ্মন। মানে ইউরোপের চিন্তাগুলাকে, ইউরোপের ধারণাগুলাকে সব কি করছে একদম কপি পেস্ট করে আমাদের উপর চাপাই দিয়ে, যেগুলোর সাথে আমাদের কোনো মিল নাই। আমরা তো কম বেশি ইসলাম সম্পর্কে জানি। এরপর হচ্ছে ক্রুসেড সমূহ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন মনে করেন 2006 সালে বা 2007 সালে যে ক্রুসেড ঘোষণা করেছিল, এর নাম হলো পোপ বেনেডিক্ট। এরপরে সর্বপ্রথম যে ক্রুসেড ঘোষণা করেছিল মুসলমানদের বিরুদ্ধে সেই 1000 সালের দিকে, তার নাম ছিল বেনেডিক্ট। আর বেনেডিক্ট হচ্ছে একটা ল্যাটিন শব্দ, এর অর্থ হচ্ছে মোহাম্মদ। যদি আরবি ভাষায় মানে অনুবাদ করেন তার বেনেডিক্ট মানে হচ্ছে কি মোহাম্মদ। তো ক্রুসেড তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান ক্রুসেডের আকৃতি কেমন, জাতিসংঘ, নেটো, ইউরোপীয় ইউনিয়ন, বিশ্ব ব্যাংক, IMF, এগুলো হচ্ছে ক্রুসেডের এক একটা আধুনিকায়ন প্রতিষ্ঠান। বিশেষ করে তারা যে ক্রুসেডকে কখনোই ভুলে যায় নাই, তারা যে ক্রুসেডকে পরিত্যাগ করে নাই, আর অন্যতম উদাহরণ হচ্ছে টুইন টাওয়ার ধ্বংসের পরে যখন বুশ ঘোষণা 19তম ক্রুসেড ঘোষণা করেছে, যে বুশ সরাসরি তখন বলেছিল যে আমরা মুসলমানদের বিরুদ্ধে ক্রুসেড ঘোষণা করছি। এমনকি দেখেন জুর্গেন হাবেরমাস, ইউরোপের বিখ্যাত জার্মান দার্শনিক, সে এখন তার 90-এর উপরে বয়স, সে 2001 সালের আগ পর্যন্ত কোনো দিন কোন রাজনীতি নিয়ে, ধর্ম নিয়ে কথা বলে। সর্বপ্রথম সে তখন মুখ খুলছে যে টুইন টাওয়ার হামলা হচ্ছে একটা ধর্মীয় হামলা, আর ধর্মকে কেবলমাত্র ধর্ম দ্বারা প্রতিহত করা যেতে পারে। তার মতো এত বড় একজন দার্শনিক এতদিন চুপ থাকার পরে 2001 সালে এসে এইভাবে একটা কথা বলা, এর পেছনে কি কোনো কারণ নাই? অবশ্যই। তার মানে কি তারা কোনো ক্রুসেডের কারণকে ভুলে যায়, তারা সেগুলোকে এখনো জাগ্রত রাখে, এমনকি তাদের চিন্তা চেতনার পেছনে এই ক্রুসেডের চেতনা কি আছে, জারি আছে। এটা আমাদেরকে কখনোই ভুলে গেলে চলবে না যে ক্রুসেড শেষ হয়ে গেছে। না, ক্রুসেড শেষ হয় নাই। যখন আইএমএফ আসবে, আপনারা যখন ভবিষ্যতে মন্ত্রী হবেন, এমপি হবেন, প্রধানমন্ত্রী হবেন, তখন দেখবেন আইএমএফ এর সাথে বসার সময় আপনারা ভাববেন যে আমি ক্রুসেডের সেনাবাহিনীর সাথে বসে ডিল করতেছি। যখন নেটোর সাথে বসবেন, ইউরোপীয় ইউনিয়নের সাথে বসবেন, তখন আপনাদেরকে এটা মনে রাখতে হবে যে আমি ক্রুসেডের এক একটা বড় বড় প্রতিষ্ঠানের বসে ডিল করতেছি। এজন্য আমাদেরকে তৎকালীন তখনও এই বিশ্বাস নিয়ে আমাদেরকে মানে ধারণ করতে হবে, আমরা যাতে তাদের মানে ওই রকম জাস্টিসের কথা, মানবাধিকারের কথা, এরপরে হচ্ছে হিউম্যানিজমের কথার কাছে মানে প্রতারিত না হই। এই হচ্ছে ক্রুসেড। এরপরে হচ্ছে রোম, রোমের যে বারবারিজম, এক অর্থে বলতে গেলে রোম হচ্ছে গ্রিকের ডেভেলপড ভার্সন। গ্রিকে যা আছে রোমে তাই, রোমে তাই ছিল, রোমান সভ্যতায়। অথচ দেখেন আজকে রোমান ল বলতে সবাই একদম মানে গদগদ হয়ে যায়, আহ রোমান ল, মানে এইভাবে দাবি করে যারা লতে পড়ে, হিস্ট্রিতে যারা পড়ে, যে মানব ইতিহাসে মানুষ কর্তৃক প্রবর্তিত সবচাইতে শ্রেষ্ঠ ল হচ্ছে রোমান ল। অথচ এটা বারবারিজম। তারা নারীদের রুহ আছে কি নাই এটা নিয়ে গবেষণা করতো। এরপরে নারীরা তো মানুষই না, মানে তারা মানে গ্লাডিয়েটর মুভি তো মনে হয় নাকি দেখছেন, সেখানে দেখবেন যে তারা মানুষ মায়ের যে মজা পাইতো, যেমন মধ্যযুগে যেটাকে বলা হয় বা তারা আগে রোমান সভ্যতা যেটা ছিল, তারা মানুষকে হত্যা করানোর যে প্রতিযোগিতা, বর্তমানে ফুটবল ক্লাবের মালিক যেরকম, ওই সময় কিন্তু এরকম এর মালিক ছিল, মানে মানুষদের মানুষ হত্যা করানোর যে বর্বরতা। এরপর হচ্ছে গোলাম যারা ছিল তাদের কোনো অধিকার ছিল না, তাদেরকে যা ইচ্ছে তারা তাই করতো, যেভাবে ইচ্ছে সেভাবে প্রহার করতো, যখন ইচ্ছে মেরে ফেলতো। এটি হচ্ছে কি, রোমের বারবারিজম। আর একটা হচ্ছে শক্তিশালীদের আইন, মানে সমাজে শক্তিশালী তারই সবকিছু, দুর্বলের কোনো অধিকার নেই। অথচ ইসলামে কি, যে হক তার বাহিরে কে কত শক্তিশালী থাকুক না কেন তার কোনো মূল্য নাই। এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে সুলতান ফাতিহ। একটা মহিলা তার বিরুদ্ধে মামলা করার কারণে সে আদালতে গিয়ে দাঁড়াতে বাধ্য হয়েছে, এমনকি মানে ক্ষতিপূরণ দিতে বাধ্য ছিল। অথচ রোমান সভ্যতায় বা পাশ্চাত্যের কোনো কোথাও কোনোদিন দেখবেন না যে তাদেরকে কোনো রাজাকে, কোনো প্রধানমন্ত্রীকে বা ক্ষমতাশীল কাউকে কোনো বিচারের কাঠগড়ে দাঁড় করানো হয়েছে। আপনারা কি কখনো কল্পনা করেন যে বুশকে কখনো বিচারের কাঠগড়ে দাঁড় করা হবে? অথচ সে কি করছে, আফগানিস্তান ধ্বংস করছে, ইরাক ধ্বংস করছে, এরপর হচ্ছে সারা পৃথিবীকে জাহান্নামে পরিণত করছে, এরপরও তার কোনো বিচার হবে। এখন আসি নাজারি বা থিওরির দিক থেকে। তাদের ইলাহ ব্যাপারে থিওরি কি, যেমন একটু আগে বললাম যে চিত্তবাদ, স্রষ্টার পুত্র, এরপরে যে শক্তিবিহীনতা, মানে স্রষ্টার কোনো শক্তি নাই, এরপরে সাদৃশ্যবাদ, মানে হচ্ছে স্রষ্টা মানুষের আকৃতি ধারণ করে দুনিয়াতে আসে, যেমন ঈসা আলাইহিস সালামকে তারা এভাবে বলে থাকে। তো তাওরাতের স্রষ্টার ধারণা কেমন? তাওরাতের স্রষ্টার ধারণা হচ্ছে কি, স্রষ্টা অক্সিজেন নেওয়ার প্রয়োজন বোধ করে, তিনি সবকিছুকে পরিগ্রহ করতে পারে না, তার শক্তি সীমাবদ্ধ এবং তিনি ক্লান্ত হতে পারেন, সন্তান জন্ম দিতে পারেন, আবার লজ্জিত হতে পারেন। এটা হচ্ছে তাওরাতে তাদের স্রষ্টার ব্যাপারে ধারণা। ইনজিলে কি, স্রষ্টার অবয়ব বা আকৃতি আছে, হযরত ঈসা আলাইহিস সালাম তার একটি অংশ, হযরত ঈসা হলো স্রষ্টা, হযরত ঈসা স্রষ্টার পুত্র, হযরত ঈসার ইবাদত করা যাবে। এটা হচ্ছে কি, মানে পাশ্চাত্য সভ্যতার বা বর্ণবাদী সাম্রাজ্যবাদের নাজারি হচ্ছে ইলার ব্যাপারে তাদের ধারণা হচ্ছে এটা। এরপরে হচ্ছে মানুষ, তার জানে না অরিজিনাল সিন, যে মানুষ গুনাহগার হিসেবে এই দুনিয়াতে জন্মগ্রহণ করে, সে যতদিন পর্যন্ত ব্যাপটিস্ট না হবে, ওই যে একটু আগে বললাম মানে খ্রিস্টান ধর্মের ওই সকল মানে ডগমাটিকে যতক্ষণ পর্যন্ত সে গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত সে কি হতে পারবে না, গুনাহ থেকে মুক্ত হতে পারবে না। এই জন্য ইসলামে কি আছে, আল আসলু বারাআতুদ জিম্মা, মানুষ মাসুম হিসেবে জন্মগ্রহণ করে, সে যতক্ষণ পর্যন্ত তার অপরাধ কোনো অপরাধ প্রমাণিত না হবে, ততক্ষণ পর্যন্ত তাকে মাসুম হিসেবে দেখা হবে। এটা হচ্ছে ইসলামের মানুষের ব্যাপারে ইসলামের ধারণা। এরপর ইহুদি ধর্ম কি বলে, যারা ইহুদি নয় তাদের সকলকে ইহুদিদের সেবা করার জন্য সৃষ্টি করা হয়েছে, এবং রক্ত সম্পর্কিত না হওয়ার কারণে অন্য কোনো মানুষের পক্ষে ইহুদি হওয়া সম্ভব নয়। এটা আপনারা দাওমে পড়ছেন, আমি এই জন্য ডিটেলস যাচ্ছি না। এরপর হচ্ছে কি, পাশ্চাত্যের ক্ষেত্রে মানুষ হলো মানুষের শত্রু, তাদের মধ্যে কি মূল হচ্ছে সংঘাত আর যুদ্ধ হলো একটি অবস্থা। আপনার ইউরোপের যত বড় বড় দার্শনিক বলেন, জানজা ক্রুশু বলেন, এরপর হচ্ছে মানে ইয়ে বলেন, মন্টেস্কু বলেন, মানে ইউরোপের যতজন, এরপর মেকিয়াভেলি বলেন, সবার মূল হচ্ছে কি মানুষ হচ্ছে স্বার্থপর, সে মানে সামনে যা পায় তাই কি করে খায়, মানে ওই যে কি বলে না, নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক। এরপর আরো কি কি আছে এগুলো ভুলে গেছি, বাংলাদেশে যখন ছিলাম তখন এগুলো তো পড়ছিলাম, মনে আছে, এখন মনে নাই। এরপর আরো কি কি আছে না, খাও দাও ফুর্তি করো এরকম। এগুলা দেখেন ঘুরতে আসছে, অথচ এগুলো আমাদের কাছে এক একটা প্রবাদ বাক্যের মতো, কি বলে প্রবাদ বাক্য, হ্যাঁ প্রবাদ বাক্যের মতো রূপ নিচ্ছে, অথচ এগুলা কোথাকার চিন্তা, কোথা থেকে আসছে এগুলো। অথচ আমাদের মতে কি, আমাদের মতে কন্ডিশন হচ্ছে কি শান্তি। এই জন্য ইসলাম যেখানে গেছে সর্বপ্রথম আল্লাহ রাসূল যতগুলা চিঠি পাঠাইছে তাদেরকে কি সে কথা বলছে, শান্তির কথা বলছে, যুদ্ধের কথা বলা। যুদ্ধ হচ্ছে সব শেষ অবস্থা। এরপরে হচ্ছে কি রেসিজম, বর্ণবাদ, যেমন ইউরোপিয়ানরা অন ইউরোপিয়ানদেরকে মানুষ মনে করে না। তাদের কলোনিয়ালাইজেশনের পেছনে অন্যতম একটা বড় মূল কারণ ছিল যে আমরা হচ্ছে একমাত্র সভ্য জাতি, আমরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, তাই আর সবাই হচ্ছে কি ইনফেরিয়র, সবাই হচ্ছে ছোট, সবাই হচ্ছে কি ইনফেরিয়র, ভালো বাংলা কি ভুলে গেছি, অতুচ্ছ আর কি, মানে কি বলে অচ্ছুত, হ্যাঁ অচ্ছুত। তো তাদেরকে আমাদের কি করতে হবে, সভ্য করতে হবে। তো যেমন ইয়ের ভাষণ যদি আপনারা পড়ে থাকেন, সে কি বলছিল যে মুসলমানরা হচ্ছে অহংকার, আমাদেরকে দুনিয়ার সবাই মেনে নিচ্ছে, শুধুমাত্র মুসলমানরা মেনে নেয় না। মানে আমরা তাদের কাছে এত সুন্দর সুন্দর জিনিস নিয়ে আছে, তারা সবসময় আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, জিহাদ করে। তো ইসলামের শ্রেষ্ঠত্বের কারণে ইসলাম কখনো ইউরোপের এই তথাকথিত শ্রেষ্ঠত্বকে, বর্ণবাদকে মেনে নেয়। এরপর হচ্ছে কি নাজারের ক্ষেত্রে, পরিবেশের ক্ষেত্রে তারা কিভাবে দেখে, পরিবেশের ক্ষেত্রে তাদের কথা হচ্ছে মুতলাক আধিপত্য, মানে একচ্ছত্র আধিপত্য, যেটাকে যেভাবে ইচ্ছা তারা সেভাবেই দুনিয়াকে ব্যবহার করতে পারবে, এ ব্যাপারে তাদের বাধা দেওয়ার কেউ নেই। যেমন মনে করেন এখন তারা পরিবেশের কথা বলে, এখন গ্রিন পিসের কথা বলে, অথচ গত শতাব্দী পর্যন্ত এখনো পারমাণবিক বোমার যে তারা পরীক্ষাগুলো থেকে শুরু করে যেভাবে দুনিয়াকে বা প্রকৃতিকে ধ্বংস করতেছে, এর হিসাব তারা কখনো দেয় না। তারা কোন সময় হিসাব দেওয়ার কথা বলে, যখন আমরা বাংলাদেশের মতো, পাকিস্তানের মতো বা মুসলিম কান্ট্রিগুলো যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে যায়, তখন তাদের পরিবেশ দূষিত হয়। এর আগে কখনো পরিবেশ দূষিত হয় না। চাইনিজ এত পরিবেশ দূষণ করছে, এটা পরিবেশ দূষণ, আমরা কিছু করলে পরিবেশ দূষণ। এরপর হচ্ছে কি শোষণ এবং দখল। ইহুদি ও খ্রিস্টান ধর্মে পরিবেশের ব্যাপারে ধারণা হচ্ছে আদম আলাইহিস সালাম তার কৃত গুনাহের কারণে দুনিয়া নির্বাসিত হয়েছেন। আদম আলাইহিস সালাম যদি মানে সরি এটা মনে হয় এটাই হয়েছে আর কি, হ্যাঁ পরিবেশের ব্যাপারে ইহুদি খ্রিস্টান সভ্যতার ধারণা হলো মানুষ প্রকৃতির উপর শর্তহীন ভাবে আধিপত্য করতে পারবে এবং স্বাধীনভাবে ব্যবহার করতে পারবে। শোষণ ও দখল এই চিন্তার একটি ফসল। যে কোনো ধরনের অমানবিক কাজের জন্য এরা বিন্দুমাত্র কি হয় না, অনুসূচিত হয় না। এখন ইসলামের ব্যাপারে যদি আসি, ইসলাম এর ব্যাপারে কি বলছে, পরিবেশের ব্যাপারে। যেমন 1 নম্বর, কায়নাত তথা মহাবিশ্বের সকল কিছুর উদ্দেশ্য, একটি উদ্দেশ্য আছে, একটি আধ্যাত্মিক দৃষ্টিকোণ আছে, এটাকে কখনো অস্বীকার করা যাবে না। সমগ্র পৃথিবীকে সামগ্রিকভাবে দেখতে হবে, এটাকে কখনো বিভাজন করা যাবে না। তারপরে হচ্ছে পৃথিবীতে একটা মিজান, একটা ব্যালেন্স আছে, এই ব্যালেন্সকে নষ্ট করা যাবে না। এরকম ভাবে আমাদের গভর্নমেন্টস একটা ই তৈরি করছে, মানে করোনাকে নিয়ে, যে আসলে মানে আমরা পৃথিবীকে কিভাবে ধ্বংস করতেছি, এর বিরুদ্ধে আমাদের মুসলমান হিসেবে কি করা দরকার। উনি এখানে 25টা ই রেডি করছেন, এখন এটা নিয়ে স্টাডি করতেছেন, 25টা ধারা। মানে যেমন শিশুদের ব্যাপারে, যেমন মনে করেন এখন আমরা ইচ্ছা মতো বিল্ডিং তৈরি করতেছি, অথচ কখনো পাখিদের কথা চিন্তা করি। যেমন পাখি কিন্তু 3 তলার বেশি উপরে উঠতে পারে না। এরপরে হচ্ছে মানে ইসলামের যে শহরের ব্যাপারে যে ধারণা আছে এটা সম্পর্কে আমরা কিছুই জানি না। অথচ যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা যখন কোথাও শহর নির্মাণ করতেন, সেখানে হাসান ভাই হয়তো ইকোনমি পরামর্শ নিয়ে আলোচনা করছেন, আমি ওইদিকে যেতে যাচ্ছি না। তো হয়তো একদিন সময় পেলে আমরা এটা সেশন এটা আলোচনা করতে পারবো যে আসলে ইসলামের দর্শন কি প্রকৃতির ব্যাপারে, ইসলাম প্রকৃতিকে কিভাবে গ্রহণ করতে চায়। এই জন্য দেখবেন মুসলমানরা কোথাও গিয়ে কিছুই ধ্বংস করে নেই, যেমন যেটা যেভাবে ছিল একটা ইও আছে এখানে, এটা যদিও হাম্বলি মাযহাবের আসলু মাকান আলা মাকান, মানে যেটা যেভাবে আছে সেটাকে ওইভাবে রেখে দেয়। যেমন মনে করেন নদীর গতিপথ পরিবর্তন না করা, এরপর হচ্ছে প্রাকৃতিক ভাবে কোথাও ঝর্ণা সৃষ্টি না করা, প্রাকৃতিক ভাবে কোথাও খাল খনন না করা, এটা যদি হাম্বলি মাযহাবের, তবুও এটা একটা বিবেচনায় নেওয়ার মতো যে প্রকৃতির সাথে আমাদের কি কি হবে। অথচ দেখেন পাশ্চাত্যের বা বর্ণবাদী তাদেরই হচ্ছে কি যেভাবে ইচ্ছা সেভাবে তারা ব্যবহার করে। এই জন্য পারমাণবিক বোমা, আজকে তো হিরোশিমা নাগাসাকিতে বোমা ফেলার মানে পূর্তি দিবস, এরপর হচ্ছে তারা অস্ত্রের যে প্রতিযোগিতা করছে সমগ্র পৃথিবীকে কয়েকবার ধ্বংস করে দেওয়া সম্ভব, এটা মুসলমানরা কখনোই করে না। এরপর আসতে হচ্ছে পাশ্চাত্য সভ্যতা এবং বর্ণবাদ মানে তাদের হকের ব্যাপারে তাদের ধারণা, যেমন কি তারা কি বলে আমার শক্তি আছে তাই আমি যা ইচ্ছা কি করতে পারবো তাই করতে পারবো, মানবাধিকার আইন এগুলো আবার কি, এগুলো আবার কিসের। হ্যাঁ, এগুলো তারা আমাকে আপনাকে মানে প্রতারিত করার জন্য বলবে, কিন্তু যখন ক্ষুধা লাগবে তখন সব খাইয়ে ফেলবে, এটাই হচ্ছে তারা। যেমন ফেরাউনরা যখন মারা যাইতো তখন তারা পিরামিড বানাইতে বলতো, এটা কিন্তু তারা কোন চিন্তা করে বলতো আমি যে জুলুম করতেছি এটাই বলা বলতো, আমি হচ্ছে তোমাদের ইলা, আমি যা বলবো তাই করবো তোমরা। এই জন্য আমি যখন মারা যাবো তখন বড় বড় মানে পাহাড় থেকে পাথর নিয়ে এসে আমার উপরে তোমরা পিরামিড বানাবো। এই জন্য আলী শরীয়তি যখন পিরামিড দেখতে গেছিলেন মিশরে, তখন তিনি বলছিলেন যে আমি পিরামিড দেখতে আসি নাই, আমি দেখতে এসেছি সেই সকল শ্রমিকদের লাশ, সেই সকল শ্রমিকদের হাড্ডি যারা এই পিরামিড বানাইতে গিয়ে মৃত্যুবরণ করতে করেছে, আমি তাদেরকে দেখতে এসেছি। এই ফিরানি ধারণা সেই তখন থেকে আসে। এই জন্য ইরাক যখন আমেরিকাতে এসে হামলা করে তখন কিন্তু সে কি বলে আমার অধিকার আছে ইরাকের তেলের উপর, কই আমি যদি বলি আমার টেক্সাসের তেলের উপর আমার অধিকার আছে, আলাস্কার মাছের উপর আমার অধিকার আছে, তখন সবাই কি করবে, হাসবে। কেন আমেরিকা যদি আমার দেশের ইউরেনিয়ামকে বিনামূল্যে নিতে পারে, তাহলে আমি কেন তার আলাস্কার মাছের উপর আমার অধিকার নেই, আমার কেন রাশিয়ার গ্যাসের উপর অধিকার থাকবে না। এটা হচ্ছে তাদের কি ধারণা। এমনকি আমি যদি এটা বলি সবাই হাসবে, পুনরায় পাগল হয়ে গেছে নাকি, আমেরিকার উপরে তার অধিকার দাবি করে, তাহলে বুশ কেন ইরাকের উপর অধিকার দাবি করে, রাশিয়া কেন পাকিস্তানের উপর অধিকার দাবি করে, আমেরিকা কেন আমার সাগরে আসে তেলের সন্ধান করে, তাহলে আমার অধিকার আছে। এই জন্য তাদের মানসিকতা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। আজকে আমরা ইন্টারন্যাশনাল রিলেশন পড়তেছি, আজকে বিভিন্ন সাবজেক্ট পড়তেছি, কেন আমরা আজকে সবাই তাদের গোলাম? আমাদের গোলামের অন্যতম কারণ হচ্ছে আমরা সব তাদের প্যারাডিগমার গোলাম, আমরা তাদের পরিভাষার গোলাম, আমরা এগুলোকে সবকিছুকে ভালোভাবে না বোঝার কারণে আজকে যদি আমি তাদের ভাষায় তাদের মতো করে কথা বলতে চাই তখন আমি পাগল হয়ে যাই, তখন আমি ইউটিউবিয়ান হয়ে যাই, তখন আমার হিকমা থাকে না। তো এই জন্য যদি কেউ আমাকে বলে বাংলাদেশের উপর আমেরিকার অধিকার আছে, তখন আমি বলবো আমেরিকার উপর আমারও অধিকার আছে, বলতে পারবেন না? আজকে থেকে এটা বলতে হবে। এরপরে হচ্ছে কি শ্রেষ্ঠত্বের ব্যাপারে তাদের ধারণা কি যে আমি সাদা, এই জন্য কি আমি তোমার সাথে শ্রেষ্ঠ, আমি ইউরোপিয়ান, আমার জন্ম আমেরিকাতে, আমি তোমার চাইতে শ্রেষ্ঠ। এটা কোনোদিন শ্রেষ্ঠত্বের মানদণ্ড হতে পারে না। এটা হচ্ছে কি পাশ্চাত্যের হকের ধারণা। এই চারটা কারণে তাদের কাছে কি হকের সৃষ্টি হয়। এরপরে হচ্ছে কি স্বার্থ, যেটা একটু আগে বললাম যে স্বার্থের কারণে তারা যা ইচ্ছে তাই করতে পারে, যেখানে ইচ্ছে সেখানে গিয়ে হামলা করতে পারে ইন্টারেস্টের ভিত্তিতে। এরপরে হচ্ছে কি সংখ্যাগরিষ্ঠতা, পার্লামেন্টে আমার সংখ্যাগরিষ্ঠতা আছে, আমার হাত বেশি পার্লামেন্টে, আমি যা বলবো তাই। যদি আমার স্বার্থের প্রশ্ন হয় তাহলে আমি কাউকে কি করবো না, শুনবো না, রক্তপাত করবো, শোষণ করবো। আমরা সংখ্যাগরিষ্ঠ, আমরা যা বলবো কি হবে সেটাই হবে, আমাদের কাজে লাগলে রেফারেন্ডাম করবো, কাজে না লাগলে ঐতিহাসিক সব শর্তকে বাদ দিয়ে পার্লামেন্ট আইন পাশ করে, যেমন ব্রিটিশ পার্লামেন্ট আইন পাশ করে কি করছে, এখন থেকে ভারত উপমহাদেশ ব্রিটিশ কিংডমের অংশ। কত সালে করছে এটা, সিপাহী বিপ্লবের পরে 1857 সালে। আজকে তারা কাশ্মীরে কেন রেফারেন্ডাম দিচ্ছে না, কাশ্মীরে রেফারেন্ডাম দিয়ে এতই যদি গণতন্ত্রের দাবিদার হয়, ভারতকে আমরা বলি কি গণতন্ত্রের কি জানি, মানে পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, তাহলে কাশ্মীরে রেফারেন্ডাম দেয় না কেন? আমার দেশ আওয়ামী লীগকে কেন এখনো ক্ষমতা রাখছে? তো তাদের যে এই দ্বিমুখী নীতি, এগুলা আমাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে, ভালোভাবে জানতে হবে। যদি আমরা না জানি না বুঝি তাহলে হয়তো গরম গরম বক্তব্য দিব, গরম গরম স্ট্যাটাস দিব, এরপরে শুয়ে থাকবো। তো আমাদের মধ্যে কি, ইসলামের মধ্যে যে একজন মানুষও যদি সত্য কথা বলে সেটাই কি আমরা সেটাকে ধারণ করবো, সেটাকে গ্রহণ করবো। আমাদের মধ্যে কখনোই মানে এই কোনো বিষয় না, সংখ্যাগরিষ্ঠতা এগুলা কোনো বিষয় না। এরপরে হচ্ছে কি তাদের আরেকটা ফিতরাত হচ্ছে এখানে কি বৈশিষ্ট্য সমূহ কি জায়নবাদ। এক নম্বর জায়নবাদ তো মোটামুটি আপনারা সবাই কম বেশি জানেন যে সমগ্র পৃথিবীকে এখন পরিচালনা করতেছে তারাই। যেমন তাদের সবচেয়ে মানে বড় যে গ্রুপ ইহুদিদের, নাথান রথচাইল্ড একবার বলেছিল যে সাম্রাজ্যকে পরিচালনা করার জন্য কে রাজা হইল এটা আমার দেখার বিষয়। আমার দেখার বিষয় কি টাকা, অর্থ। অর্থ যে নিয়ন্ত্রণ করবে সত্যিকার রাজা মূলত সেই। এই জন্য যেহেতু আমি নাথান রথচাইল্ড ব্রিটেনের অর্থকে নিয়ন্ত্রণ করি, এই জন্য ব্রিটিশের সত্যিকার, ব্রিটেনের সত্যিকার রাজাকে আমি আজকে ফ্যাট দেখেন, ফ্যাট আমেরিকার কি বলা হয়, সেন্ট্রাল ব্যাংক বলা হয়। আমেরিকার কোন সেন্ট্রাল ব্যাংক নেই, ফ্যাট হচ্ছে 7টা ইহুদি ব্যাংকের সমন্বিত একটি ব্যাংক। যেমন আমি ওই কিছুদিন আগে যেমন আমাদের এখান থেকে বাংলাদেশে 600 এতিমের জন্য টাকা পাঠানো হয়, 5 মাস ধরে টাকা পাঠানো যাচ্ছে। কেন? মানে তুর্কি থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য যেটাকে মানে মিডিয়াম হিসেবে কাজ করে সে 5 বার রিজেক্ট করছে, এখন পর্যন্ত বাংলাদেশে টাকা যায়। আপনি বাংলাদেশ থেকে আমার জন্য 2 টাকা পাঠাবেন, এটা আমেরিকাতে যাবে নিউ ইয়র্কের সিটি ব্যাংকে অথবা ফেডে, তখন আমার কাছে আসবে, এর আগে আসবে। তো কংগ্রেস তাদেরকে, সিনেট তাদেরকে এরকমই দিচ্ছে তারা আমেরিকার যত সম্পদ যখন ইচ্ছা তখন যেভাবে ইচ্ছা সেভাবে বিক্রি করতে পারবে। এই জন্য কিন্তু আমেরিকার সত্যিকারের প্রেসিডেন্ট হচ্ছে ফেডের যে প্রেসিডেন্ট সে। তো এইভাবে তারা সমগ্র দুনিয়ার ব্যাংকিং কে এইভাবে নিয়ন্ত্রণ করতেছে। আমি শুধু এখানে অর্থনীতির ব্যাপার, অর্থের ব্যাপারটা বললাম। এরপরে ইন্ডাস্ট্রি বলে, কেমিক্যাল ইন্ডাস্ট্রি বলেন, এরপর হচ্ছে কৃষি সেক্টর বলেন। কৃষি সেক্টরে যেমন ধরেন কয়েকটা বড় বড় জায়ান্ট কোম্পানি সবগুলা ইহুদির, যেমন সৈকত এগুলো নিয়ে হয়তো আলোচনা করছেন বা করবেন। এরপরে আমাদের আবিদ আছে কেমিস্ট্রির ক্ষেত্রে, যেমন তারা কখনো কেমিস্ট্রির ক্ষেত্রে মুসলমানদের কি দিবে না, যেমন লেবাননের যে এটাই হইল, এটার পেছনে দেখেন কার হাত আছে, অবশ্যই ইসরায়েলের হাত আছে। এখানে সে ঘুরাই দিছে সবকিছু, সে কখনোই এত টন কেমিক্যাল কখনোই সে সেখানে রাখার জন্য দিবে না। এরপরে হচ্ছে পুঁজিবাদ। পুঁজিবাদ হচ্ছে এক অর্থে বলতে গেলে পাশ্চাত্য যে সাম্রাজ্যবাদ, এর হচ্ছে মূল অক্সিজেন হচ্ছে কি পুঁজিবাদ। আর এটা তৈরি করছে কে? সর্বপ্রথম তৈরি করছে কে? ইহুদিরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ওয়াকাদুহু আনহু, তাদেরকে সুদের ব্যাপারে নিষেধ করা হয়েছিল, অথচ তারা কি করছে? সুদের প্রচলন করছে। সমগ্র মানবতাকে শোষণের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে কি এই পুঁজিবাদী অর্থনীতি। তো এই পুঁজিবাদী অর্থনীতির ব্যাপারে যদি আমরা আসি তাহলে কি দেখতে পাই, মানে রাষ্ট্রের হস্তক্ষেপ কি অবৈধ, সুদ এবং শোষণ। এরপরে হচ্ছে মূল্য নিয়ন্ত্রণ করবে কে? বসুন্ধরা কোম্পানি। মূল্য নিয়ন্ত্রণ করবে কে? ইউনিলিভার। মূল্য নিয়ন্ত্রণ করবে কে? যমুনা গ্রুপ। আপনার আমার, আমি টনকে টন বেগুন চাষ করলেও আমার একটু পাওয়ার নাই যে আমি বেগুনের দাম নির্ধারণ করব। চালের দাম কে নির্ধারণ করে দেয়? প্রত্যেকটা বিষয় এইভাবে প্রত্যেকটা দেশে ইহুদিদের বড় বড় হোল্ডিং আছে। এগুলো আপনারা আরেকটু বড় হন, গবেষণা করলে বড় বড় পদে গেলে পদে পদে টের পাবেন যারা আসলে কারা পরিচালনা করে এইসব বিষয়। এরপর হচ্ছে উন্নতি এবং অগ্রগতির পথে বাধা সৃষ্টি করে। যেমন আমি একটা অর্থনীতির ক্লাসে বলছিলাম নাসিরুদ্দিন হুজার অর্থনীতি নিয়ে, যে নাসিরুদ্দিন হুজা একদিন বস্তু আছে বাজার থেকে, মানে বলে বলছে রান্না করে আমি নামাজ পড়ে বা কিছু করে এসে খাবো, তো এত স্বাদ হয়েছে বউ সব খাই হয়েছে। এখন নাসিরুদ্দিন হুজা আসছে বলছে গুস্ত কই, ওই বিড়াল খাই হয়েছে। তো নাসিরুদ্দিন হুজা আবার বিড়ালের সবসময় মাইপে রাখে, বিড়ালের ওজন কয়েক কেজি দেখে রাখে। তো এখন Unik naik pergi sesi dira tu jom 2 kg, pora esok macam 2 kg, gustuan saya 1 kg, dalam tu pura dira tu jom 3 kg hor, kata tu 12 kg hor kata tu. Ekon tar pura boleh tu sedalam, mana ikoi dira khalat tu dira tu jom barang ni. तो एरकम आर कि माने पुंजीबादी अर्थव्यवस्था एमएफिर टाका दिए बैंकेर टाका दिए जे उन्नयन हय ओटा जीवन देखा जाय ना बिराल खाइछे ना के खाइछे एई होच्छे पुंजीबादेर अन्यतम एकटा ब्यापार आरेकटा होच्छे पुंजीबाद सूद भित्तिक पुंजीबाद कि करे शांति स्वाधीनता अग्रगति आदालत एगुलाके सबकिछुकेই করে মানে ধূলিসাৎ করে দেয় এগুলা প্রতিষ্ঠিত হতে দেয় না এরপরে হচ্ছে সেকুলারিজম মডার্ন আইডিওলজিক্যাল মডার্নিটির পাঁচটা বড় প্রজেক্ট এটা হচ্ছে তো উস্তাদ তোহা আব্দুর রহমানের কথা বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ দার্শনিক বর্তমান যুগের গাজালি তোহা আব্দুর রহমান ওনার কথা হচ্ছে আইডিওলজিক্যাল মডার্নিটি দিনকে কোথাও গ্রহণ করতে প্রস্তুত নয় এইজন্য তার পাঁচটা প্রজেক্ট এক ধর্মকে রাজনীতি থেকে আলাদা করা धर्म के विज्ञान থেকে আলাদা করা धर्म के আখলাক থেকে আলাদা করা এরপর হচ্ছে धर्म के আর কি ছিল ভুলে গেছি পাঁচটা আর কি আকল থেকে আলাদা করা চিন্তা করেন আমরা ধর্মীয় রাজনীতির ব্যাপারে বা ইসলামে রাজনীতির অবস্থান কোথায় হবে এটা এখন আমরা নিয়ন্ত্রণ মানে নির্ধারণ করতে পারি না এখনো বাংলাদেশের সোশ্যাল মিডিয়া সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে কি সেকুলারিজম এটা কি কোনো বিতর্ক করার বিষয় যার যেই ধর্মের নবী ইসলামের যেই নবী নিজে রাষ্ট্রপ্রধান সেখানে রাষ্ট্রের ধর্মের অবস্থান কি হবে এটা নিয়ে বিতর্ক তো এটা হচ্ছে আইডিওলজিক্যাল আপনারা মনে করেন না যে এটা আমরা করতেছি এটা আইডিওলজিক্যাল মডার্নিটির একটা সৃষ্টি আমি কোন ভাষায় কথা বলবো কি বলবো এটা তারা আমাকে ঠিক করে দেয় এরপর হচ্ছে কি সায়েন্সের সাথে এর রিলেশন কি হয় এটা খ্রিস্টান ধর্মের সমস্যা এটা আমার সমস্যা না আকলের সাথে দ্বীনের সম্পর্ক কি এটা খ্রিস্টান ধর্মের সমস্যা এটা আমার সমস্যা না আখলাকের সাথে ধর্মের সম্পর্ক কি হবে এটা তো খ্রিস্টান ধর্মের সমস্যা আমার তো সমস্যা না আমার নবী বলেন আমার নবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন ইন্নামা বুইসতুল মুতাম্মিমা মাকারিমিল আখলাক আমার নবী একই সাথে আখলাকের পূর্ণতা দানকারী আমার নবী একই সাথে রাষ্ট্রপ্রধান আমার নবী একই সাথে বিজ্ঞানের ব্যাপারে চিকিৎসার ব্যাপারে উৎসাহিত করছে আমার নবী একই সাথে আর অন্যান্য সকল বিষয়কে নারীদের অধিকার দিছে তো আমার তো এগুলো নিয়ে বিতর্ক করার কথা ছিল না কেন আমি এগুলো বিতর্ক করতেছি তো এগুলা কোথা থেকে আসতেছে এর রুট আমাদেরকে কি করতে হবে দেখতে হবে তারপরে হচ্ছে সেকুলারিজমের সাথে আরেকটা বিষয় আছে নিও লিবারালিজম বলা হয় লিবারালিজম এক কথায় দেখেন পলিটিক্যাল সায়েন্সের যত বই আছে যত কথা আছে সব ভুল লিবারালিজমের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে ব্রিটিশ জায়নিস্ট পুঁজিপতিদের পুঁজিকে সমগ্র পৃথিবীতে কোনো প্রকার বাধাহীন ভাবে যে কোনো জায়গায় গিয়ে ব্যবসা করার অধিকারের নাম হচ্ছে লিবারালিজম এর বাইরে লিবারালিজমের যত সংজ্ঞা সব সংজ্ঞাই হচ্ছে আমাকে আপনাকে প্রতারিত করার জন্য তো পুঁজিবাদী দর্শনের পুঁজিবাদী অর্থনীতির আরো চারটে মূলনীতি আছে এটা তাদের মূলনীতি এটা আমাদের তৈরি করা না এতক্ষণ যা বললাম এগুলো আমরা ডিফাইন করলাম আর পুঁজিবাদ নিজেকে কিভাবে পরিচয় দেয় ল অফ ইকোনমিক্স রেশনাল ইকোনমিক ম্যান পজিটিভিজম সোশ্যাল ডারউইনিজম এগুলো আপনারা দেখেন আমি দেখেন কতটুকু সময় চলে গেছে ব্যাখ্যায় যাচ্ছি না তো পুঁজিবাদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে কি আজকের এই ডলার আজ আমাদের দুনিয়া 5,780 বছরের একটি ভাইরাসের মুখোমুখি প্রতিটি সময় নতুন চিকিৎসা আবিষ্কারের পরেও এমনকি নবীর আসার পরে ভাইরাসটি আরো শক্তিশালী হয়েছে এবং নিজেকে নিউ ওয়ার্ল্ড অর্ডার নাম দিয়েছে ডলারের উপর লেখা নোভুস অর্ডো সেকুলার এর অর্থ হচ্ছে কি নিউ ওয়ার্ল্ড অর্ডার একইভাবে ডলারের উপরে ল্যাটিন ভাষায় আনমুট কোয়েপটিস লেখা যার অর্থ হলো দুনিয়ার শাসকের মর্যাদা উপনীত হয়েছে কিসের মাধ্যমে উপনীত হয়েছে এই ডলারের মাধ্যমে এবং এই এর উপর অঙ্কিত সহযোগী সংগঠন সমূহের মাধ্যমে এইভাবে অর্থ ও মানুষের মাধ্যমে তারা সমগ্র দুনিয়াকে কি করতেছে শোষণ করতেছে তো আপনারা এটা দাওয়াম থেকে ডিটেলস পড়ে নিতে পারেন দাওয়ামের পিডিএফ আছে পিডিএফও দেখতে পারেন तो দাম গুরুত্বপূর্ণ হওয়ার কারণে অনুবাদ করছি। আপনারা মনে করেন যে ভাই বারবার তার বইয়ের রেকলাম কি বলে বিজ্ঞাপন দিচ্ছে, আমি আসলে বিজ্ঞাপন দিচ্ছি না, আপনারা আশা করি সেখান থেকে পড়ে নেবেন। এরপর হচ্ছে পাশ্চাত্যের আমি যে ব্যাপারগুলো বললাম এগুলো আরো ভালোভাবে বোঝার জন্য আমাদের জ্ঞান সম্রাট বসনিয়ার সাবেক প্রেসিডেন্ট আলী আজিজ দাগোভিচের ইসলাম বিটুইন ইস্ট এন্ড ওয়েস্ট এটাকে খুব ভালোভাবে পড়া দরকার, সেখানে আরো ডিটেইলস বা আরো অসাধারণ ভাবে তিনি তুলে ধরছেন। তারপর হচ্ছে ইসলাম এবং ন্যায় ভিত্তিক দুনিয়া, এখানে দেখেন সত্য এবং মিথ্যার যে দ্বন্দ্ব এটা তো কিয়ামত পর্যন্ত থাকবে, তো এটা উস্তাদ এরবাকান হুজার মানে বানাইছেন তিনি, একটা পেজের মাধ্যমে এক অর্থে বলতে গেলে সমগ্র মানবতার ইতিহাস তিনি নিয়ে এসেছেন। পাশ্চাত্য ঐতিহাসিকদের মতে ইতিহাস লেখার মাধ্যমে শুরু হয়েছে, তারা বলেন সর্বপ্রথম মেসোপটেমিয়াতে লেখার সন্ধান পাওয়া যায়, এই জন্য আমরা মেসোপটেমিয়ার দিকে যাই তখন কি দেখতে পাই খ্রিস্টপূর্ব 2500 বছর পূর্বে সেখানে বিভিন্ন ধরনের কি ছিল গোত্র ছিল, তারা আস্তে আস্তে ঐক্যবদ্ধ হয়ে একটি শক্তিশালী জাতিতে রূপান্তরিত হয়, এদের মধ্য থেকে ফেরাউন এবং নমরুদের জন্ম হয়। এই যেগুলো হচ্ছে কি ফেরাউনদের সময়কাল। নমরুদরা যখন পৃথিবীতে শক্তিশালী অবস্থায় আসে তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রহমান নামের ওসিলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীকে প্রেরণ করেন এবং তার নেতৃত্বে একটি ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হয়, মানুষের সত্যিকার অধিকার ফিরে পায় এবং সুখে শান্তিতে বসবাস শুরু করে। এই যে মেসোপটেমিয়া সভ্যতা যেটা, এটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিষ্ঠিত সভ্যতা। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ন্যায় ভিত্তিক ও সত্যকে সর্বোচ্চ স্থান দানকারী একটি সময় মানুষ পায়, কিন্তু এই সময়কাল যখন চলতেছিল তখন আস্তে আস্তে মিশরের ফেরাউনরা শক্তিশালী হতে শুরু করে। এখানে আপনারা দেখেন এখানে কিন্তু একটা যুদ্ধ হয়েছে, এই যে এই পয়েন্টে এই যুদ্ধটা হচ্ছে কিসের যুদ্ধ, ব্যাটল অফ কাদেস বলা হয় এই যুদ্ধকে। এই যুদ্ধে মিশরের ফেরাউনরা বিজয় লাভ করে, এমনকি তাদের মিশরের ফেরাউনের যে সভ্যতা সর্বোচ্চ পর্যায়ে তখন চলে আসে, এটা প্রতিষ্ঠিত হয়। তো এই যুদ্ধে তারা কিভাবে জয়লাভ করেছিল, প্রযুক্তিগত দিক দিয়ে ফেরাউনরা মেসোপটেমিয়ানদের চাইতে উন্নত ছিল। ফেরাউনদের তৈরি করা গাড়ি ছিল মানে লোহার চাকার, তো যার কারণে তাদের গাড়িতে ঘোড়া টানতো দুইজন বসতে পারতো, তো একজনে গাড়ি চালাইতো আরেকজনে তীর মারতো। আর মেসোপটেমিয়ানদের মানে গাড়ির ঘোড়ার গাড়ির চাকা ছিল পাথরের, তো যার কারণে এটা অনেকই লাগতো, অনেক ভারী হওয়ার কারণে মাত্র একজন উঠতে পারতো, তাকে একই সাথে ঘোড়া চালাইতে হতো আবার একই সাথে তীরও মারতে হতো। এই প্রযুক্তিগত মানে ইয়ের কারণে দুর্বলতার কারণে তারা এই কাদেশ যুদ্ধে হেরে যায় এবং পরবর্তীতে মিশর বা ফেরাউনি সভ্যতা পৃথিবীতে প্রতিষ্ঠা লাভ করে। এই যে এটা দেখতেছেন দেখেন একদম সর্বোচ্চ চূড়ায় আছে, তখন মেসোপটেমিয়ানরা অনেক কিসে মানে নিচে আর কি দুর্বল। তারা যখন ফেরাউনরা যখন শক্তিশালী হয় তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠান এবং তার মাধ্যমে পুনরায় পৃথিবীতে সত্য প্রতিষ্ঠা পাওয়া শুরু করে। মূসা আলাইহিস সালাম এর হকের উপর প্রতিষ্ঠিত সভ্যতা যেটি যে ইব্রানি সভ্যতা, এটা হচ্ছে কি ইব্রানি সভ্যতা খ্রিস্টপূর্ব 1000 থেকে 500 সালের মধ্যে প্রতিষ্ঠিত ছিল। এরপর হচ্ছে খ্রিস্টিয়ানিটি হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে। এরপরে আস্তে আস্তে গ্রিক সভ্যতা, যেমন এখানে আরেকটা বিষয় নিয়ে আসছে যে গ্রিক সভ্যতার মূল ছিল মিশরের ফেরাউনরা, ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে তারা এখানে যাইতো, এখানে যে মিশরের ফেরাউনদের যে ধারণা ছিল সব গ্রিক দর্শনে এসে স্থান পায়। এই জন্য যেহেতু আবার গ্রিক দর্শন হচ্ছে বর্তমান পাশ্চাত্য সভ্যতার মূল ভিত্তি, এজন্য বর্তমান পাশ্চাত্য সভ্যতা হচ্ছে কি ফেরাউনি সভ্যতা। তো এরপরে আসেন হচ্ছে মানে গ্রিকরা যখন উন্নতির চরম পর্যায়ে বা একদম শক্তিশালী অবস্থায় আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় ঈসা আলাইহিস সালামকে পাঠান। যখন পৃথিবীতে মানে সত্যের পতাকাবাহী হিসেবে কাজ করতেছিল তখন ইয়েরা চলে আসে, রোমান সাম্রাজ্য আস্তে আস্তে চলে আসে। এরপরে হচ্ছে 622 সালে ইসলামের জন্ম লগ্ন থেকে, যেমন এই সময়ে রোমান সাম্রাজ্য যেমন হয়ে যাচ্ছিল খ্রিস্টান থেকে রোমান সাম্রাজ্য হওয়ার কারণে এই দুটো একীভূত হয়ে যায় আর কি। তো এজন্য দুইটা কি ছিল, বাতিল ছিল। তো পরবর্তীতে ৬২২ সালে ইসলাম আসার পরে প্রায় ১০০০ বছর পর্যন্ত ১৬৮৩ সাল পর্যন্ত সারা পৃথিবীকে মুসলমানরা শাসন করছে। তো ১৭৮৩ সালে দ্বিতীয় ভিয়েনা থেকে যখন উসমানী খিলাফত হেরে যায়, তখন আস্তে 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 আজ থেকে ৩৫০ বছর যাবৎ পাশ্চাত্য, দেখেন পাশ্চাত্য কিন্তু অটোমেটিক্যালি শক্তিশালী হয়, আমরা দুর্বল হইতে হইতে এই টাইমে গিয়ে পাশ্চাত্য শক্তিশালী হয়েছে। এখানে আসলে মানে ১৬৮৩ সাল বা ১৭ সালের দিকে হয় শক্তিশালী লাভ করে, আমরা দুর্বল হয়ে যায়, আমাদের ইসলামী সভ্যতা অবস্থানে এখানে চলে আসে। এটা হচ্ছে কি এখন পাশ্চাত্য সভ্যতা অবস্থানে একদম পিকে অবস্থান করতেছে। তো ২০০০ সালের পরবর্তী যে সময় হচ্ছে একটা কি খুবই টার্নিং পয়েন্ট, এটা হচ্ছে কি খুবই একটা টার্নিং পয়েন্ট। এখন এটা নির্ভর করতেছে আমাদের উপরে, আমরা যতটুকু কাজ করবো দুনিয়া সেই দিকেই যাবে। আমরা যদি কাজ না করি তাহলে দুনিয়া পাশ্চাত্যের হাতেই থাকবে, আর যদি কাজ করি তাহলে নতুন একটা দুনিয়া যেটা কিসের আলোকে, ইসলামের আলোকে প্রতিষ্ঠিত হবে, ইসলামের সভ্যতার আলোকে প্রতিষ্ঠিত হবে। এখন আসা যাক, আমরা তো পাশ্চাত্য সভ্যতা সম্পর্কে জানলাম, এখন ইসলামের ব্যাপারে আসি। আমাদের ইতিহাস কি, আমরা কিসের উপর নির্ভর করি? খোলাফায়ে রাশিদিনের যে ইতিহাস, ইয়ামুল ফুরকানের দিনে যে আবু বকর, যে উমর, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়ামুল ফুরকান কি বদরের দিনে তারা বীরত্বের সাথে যুদ্ধ করে ইসলামের বাহিনীকে বিজয় অর্জনে সাহায্য করেছিল। পরবর্তীতে তারা ইসলামী খেলাফতের নেতৃত্ব দিয়ে সেই ভারতীয় উপমহাসাগর থেকে, ভারত মহাসাগর থেকে শুরু করে নিয়ে একদমই পর্যন্ত আটলান্টিক মহাসাগর পর্যন্ত সারা দুনিয়াতে তারা শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছিল। তো যারা হচ্ছে আমাদের আবেগের জায়গা, যারা হচ্ছে আমাদের ভালোবাসার জায়গা, তাদের উপরে আমাদের সভ্যতা, তাদের উপরে আমাদের ইতিহাস প্রতিষ্ঠিত। এরপর হচ্ছে উমাইয়া খিলাফত, এরপর হচ্ছে আব্বাসী খিলাফত, এরপরে আন্দালুসিয়া সহ উত্তর আফ্রিকার অন্যান্য রাষ্ট্র সহ মা ও রান্নাহার সহ আমাদের ভারতীয় উপমহাদেশ সহ, এরপর বর্তমানে ফিলিপাইন, এরপর হচ্ছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ বিশাল অংশ। মূলত আমরা যদি ইসলামী সভ্যতাকে একটা গাছ হিসেবে ধরি, এই গাছের বীজ হচ্ছে খোলাফায়ে রাশিদিনের যে সময়কাল সেটা, এর উপর ভিত্তি করে এই গাছ একটি বহিরূপে স্থান নিয়েছে। এমনকি এই সভ্যতার শাখা প্রশাখা আজকে আমেরিকা থেকে শুরু করে, আলাস্কা থেকে শুরু করে, রাশিয়া থেকে শুরু করে সমগ্র পৃথিবীতে এটা ছড়িয়ে পড়েছে। তো আমাদের মূল রুট হচ্ছে কোথায়? খোলাফায়ে রাশিদিনের। খোলাফায়ে রাশিদিন আবার তৎকালীন সময়ের সাথে নির্দিষ্ট স্থানীয় কোনো বিষয়গুলো না, তাদের যে বিশ্বজনীন মূলনীতি সেগুলো হচ্ছে আমাদের মূলনীতি। আল্লাহ রাসূলের যে সকল বিশ্বজনীন মূলনীতি ছিল সেগুলোই হচ্ছে আমাদের মূলনীতি, অন্য কোনো কিছু নয়। এর উপর ভিত্তি করে আমাদের এই সকল বড় বড় সভ্যতা প্রতিষ্ঠিত হয়েছিল। যেমন রিথিংকিং ওয়ার্ল্ড হিস্ট্রি যে লেখক মার্শাল হার্টসন, সে ওই বইয়ে বলেছে যে ১৬শ শতাব্দীতে যদি কেউ মার্সে গিয়ে দেখতো, পৃথিবীর দিকে তাকাইতো, তাহলে সে এই কথা বলতে বাধ্য হতো যে সমগ্র পৃথিবী ২০ থেকে ৩০ বছরের মধ্যে মুসলমানদের হাতে চলে আসবে। কারণ একটু ই করে মাথায় পৃথিবীর মানচিত্র আঁকেন, মাঝখানে হচ্ছে কি মানে সাফাভি রাষ্ট্র, ওই পাশে কি ভারত উপমহাদেশ মুঘল, মাঝখানে কি উসমানী খিলাফত, একদম উত্তর আফ্রিকা পর্যন্ত। তো মানুষ বলতে তখন এখানেই বুঝাতো। এরপরে চীন সহ ভারত সহ মুসলমানরা, চীন সহ আর অন্যান্য পেরিফেরিতে যে রাষ্ট্রগুলো আছে মুসলমানরা যা করে তারা তাই করে। আজকে আমেরিকা যা করে আমরা যেভাবে ওটাই নকল করার চেষ্টা করি, ১০০০ বছর সমগ্র পৃথিবী আমরা যা করতাম সেটাকেই নকল করার চেষ্টা করতাম। সেভাবেই তারা তাদের পোশাক পরত, সেভাবেই তারা তাদের, যেমন জন লকের কথা বলেন, জন লক কিন্তু আরবি পারত, খুব ভালো আরবি পারত। এমনকি তৎকালীন সময়ে ১৬শ-১৭শ শতাব্দীতে ব্রিটিশ থেকে যত বই আছে, জার্মান ভাষায়, ফ্রান্স ভাষায় যত বই আছে, সব বইয়ের এক পৃষ্ঠায় হচ্ছে আরবি, আরেক পৃষ্ঠায় হচ্ছে তাদের ভাষা। তো তারা এইভাবে তাদের নিজেদেরকে গঠন করেছিল। কিন্তু আমরা নিজেদের দলাদলির কারণে, আখলাকি পতনের কারণে মাত্র ১০০ বছরের ব্যবধানে ১৯০০ সালে আমরা কি হয়েছি, সমগ্র পৃথিবী তারা আমাদেরকে কি করছে, সমগ্র মুসলিম দুনিয়াকে তারা কলোনি বানাইছে। তো এই বিষয়সমূহ আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে, বিশেষ করে বিগত ৩০০ বছরের ইতিহাস, এটা একদম আমাদের মাথায় থাকতে হবে। এরপর হচ্ছে কি এই যে এটা মানচিত্র, বর্তমান মুসলিম ওয়ার্ল্ড যেটাকে বলা হয় আর কি। এরপর হচ্ছে নাজারি, আল্লাহ আলম এবং আল্লাহ আলম মানে দুনিয়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মহাবিশ্ব। এরপর হচ্ছে কি আদম, যেটাকে বলে এখন এই বিষয়ে যদি আমরা আসি, মানে আল্লাহর সাথে আদমের যে সম্পর্ক, এটা কিসের সম্পর্ক? এটা হচ্ছে ইমানের সম্পর্ক। আল্লাহর সাথে আলম তথা পৃথিবীর যে সম্পর্ক, এটা হচ্ছে কি ইন্তিজাম, এর সম্পর্ক। আদমের সাথে আলমের যে সম্পর্ক, এটা হচ্ছে কি পরীক্ষা, ইমতিহান। তো এখানে দেখেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিচ্ছেন? ইরাদি, মানে একটু আগে যেটা বললাম, আমাদেরকে কি দিচ্ছেন? স্বাধীন ইচ্ছা দিচ্ছেন। এই স্বাধীন ইচ্ছার মাধ্যমে আমরা কি করতে পারি? স্বাধীন ইচ্ছার আবার তিনটা বিষয় আছে, একটা হচ্ছে কি আকল, আরেকটা হচ্ছে বিবেক, আর একটা হচ্ছে কাল। আমরা যদি এই তিনটা বিষয়কে একত্রিত করতে পারি, তাহলেই আমরাও শান্তি পাবো, পৃথিবীতেও সুন্দর একটা সভ্যতা প্রতিষ্ঠিত করতে পারবো। তো এইগুলো আমরা কিভাবে ব্যালেন্সফুল ভাবে ব্যবহার করব? ব্যালেন্সফুল ভাবে ব্যবহার করার পন্থা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে গুণাবলী সমূহ দিয়েছে, সেই গুণাবলী সমূহ কি একটু আমি আমার বক্তব্য শুরুতে যে বলেছি, সেটা কি মানে খারাপকে ভালো থেকে পার্থক্য করার ক্ষমতা, সুন্দরকে অসুন্দর থেকে পার্থক্য করার ক্ষমতা, উপকারীকে অপকারী থেকে পার্থক্য করার ক্ষমতা, জুলুমকে আদালত থেকে পার্থক্য করার ক্ষমতা, এইগুলা কি আমাদের গুণাবলী। তারপর হচ্ছে কি নফস। নফস হচ্ছে কি মানুষের ভেতরে অবস্থানকারী সকল ধরনের খারাপ বিষয়ের প্রতিনিধিত্বকারী যে বিষয়টা হচ্ছে কি নফস। ইন্নান নাফসুল আম্মারাতা বিসুই, নিঃসন্দেহে নফসা আম্মারা কি করে? মানুষকে খারাপ কাজের দিকে ধাবিত করে। আর 3 নম্বর হচ্ছে মানুষের ভেতরে যে বাহির থেকে যে বিষয়টা দেওয়া হয়েছে, সেটা কি? সেটা হচ্ছে ইসলামের আয়াতসমূহ, একটা হচ্ছে কি এই মহাবিশ্বের যে আয়াতসমূহ। আমরা যদি এই 3টা বিষয়, গুণাবলী, নফস এবং ইসলাম, এই 3টা বিষয়কে একসাথে পড়ি, তাহলে আমরা আরো 3টা বিষয় অর্জন করতে পারবো। কি করতে পারবো? গুণাবলীর দিক থেকে আমরা আধ্যাত্মিক হতে পারবো, নফসের দিক থেকে আমরা কি হতে পারবো? তাস্কিয়া করতে পারবো। তারপরে ইসলামের ক্ষেত্রে আমরা হককে সর্বোচ্চ স্থান দিতে পারবো। এই জন্য ইমান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কি সবচেয়ে বড় একটা উপহার বা বড় একটা রহমত। তো মানুষ যদি তার এই রহমতকে গ্রহণ করে বা এই বিষয়টাকে গ্রহণ করে, তাহলে সে কি হবে? মুসলমান হবে। আর যদি সেটাকে গোপন করে, কুফর মানে কি গোপন করা, ঢেকে দেয়া, তাহলে সে কি হবে? কাফির হবে। তো এটাকে বলা হয় কি, যেমন আল্লাহর সাথে মানুষের সম্পর্কে বলা হয় উসুলুদ দ্বীন, আমরা আকীদা যেটাকে বলি। আদমের সাথে আলমের বা আদমের সাথে মানুষের যে সম্পর্ক, এটাকে কি বলা হয়? উসুলে ফিকাহ। উসুলুদ দ্বীন আর উসুলে ফিকা, এই দুটো মিলে হয় কি উসুলে নিজাম। এটা শুধুমাত্র এরবাক হুজুরের কাছে পাবেন, আর কোথাও পাবেন না। দুনিয়ার যত ফিকার বই পড়েন, এত বড় বড় উসুলের উস্তাদ দেখলাম, ফিকার উস্তাদ দেখলাম, কেউ আজ পর্যন্ত এই কথাটা বললো না যে উসুলুদ দ্বীন এবং উসুলে ফিকাকে কিভাবে একত্রিত করে উসুলে নিজাম প্রতিষ্ঠা করা সম্ভব। তো এটা হচ্ছে উসুলে নিজাম। আমাদেরকে উসুলে নিজাম নিয়ে কাজ করতে হবে। শুধুমাত্র উসুলে ফিকা নিয়ে পড়ে থাকলে হবে না, উসুলের দ্বীন নিয়ে পড়ে থাকলে হবে না, আমাদেরকে উসুলে নিজাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে হবে। তো মানুষ যদি, তাই জন্য মানুষের উপর দায়িত্ব কি? তাখাল্লাকু বি আখলাকিল্লাহ, আল্লাহর আখলাকে আখলাকান্বিত হওয়া। এরপরে হচ্ছে আল্লাহ আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন এই পৃথিবীকে বিনির্মাণ করার, এই পৃথিবীকে বিনির্মাণ করার জন্য প্রচেষ্টা চালানো। আর এই ইরাদের মাধ্যমে আমরা কি করতে পারি? সভ্যতা প্রতিষ্ঠা করতে পারি, বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে পারি, ঐতিহ্য প্রতিষ্ঠা করতে পারি। এই জন্য আমরা যদি এইসব ভালোভাবে কাজ করতে পারি, তাহলে পুনরায় ইসলাম তার মূল সত্তার মাধ্যমে একটা সভ্যতা প্রতিষ্ঠিত করা সম্ভব। তো আমাদের গুণাবলী সমূহ কি হইতে পারে? কি পাবে? ইরাদের মাধ্যমে বা ইচ্ছার মাধ্যমে একটা অর্থ খুঁজে পাবে। আমাদের নফস তাস্কিয়া হবে। এরপরে হচ্ছে কি ইসলাম ইরাদের মাধ্যমে একটা সামনের দিকে যাওয়ার গতি পাবে। এই জন্য হচ্ছে ইসলামের যে বিষয়টা, এই বিষয়টা আসার ক্ষেত্রে এই সকল সবকিছুকে প্রতিষ্ঠা করার বা বিষয়টাকে কুরআনের পরিভাষায় বলা হয় জিহাদ। এই জন্য ইসলামী সভ্যতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিভাষার একটা হচ্ছে জিহাদ নামক পরিভাষা। আমাদেরকে জিহাদকে খুব ভালোভাবে বুঝতে হবে, শুধুমাত্র বুঝতে হলে হবে না। আল্লামা ইকবালের সেই কথা মতো আর কি, যে কি মানে ইস্তিহাদবিহীন জিহাদ বিশৃঙ্খলা, আর জিহাদবিহীন ইস্তিহাদ। ভুলে গেছি হাসান ভাই, আপনি বলে দেন তো। জিহাদবিহীন ইস্তিহাদ হচ্ছে মূর্খতা, আর ইস্তিহাদবিহীন জিহাদ হচ্ছে অরাজকতা। তো আমাদেরকে এই সকল বিষয় মনে রাখতে হবে। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সকল কিছু দেওয়ার ফলে, যেমন আরবাকান হুজা বলতেন যে ইসলাম হচ্ছে কি, কখনো ডিফেন্ডার না, ইসলাম হচ্ছে অ্যাটাকার। ইসলাম কখনোই রিয়াকশনের নয়, ইসলাম হচ্ছে প্রোঅ্যাকটিভ। এই পরিভাষাগুলো ভালো করে একটু মনে রাখেন, পরবর্তীতে চিন্তা করেন যে আমরা আসলে বাংলাদেশে রাজনীতি করতে গেলে আমাদেরকে কিসের আলোকে আমাদেরই করতে হবে, পলিসি নির্ধারণ করতে হবে। আমরা কি সবসময় ডিফেন্ডার হবো নাকি কখনো অ্যাটাকার হবো? সবসময় কি ফুটবলের ডিফেন্ডে খেলবো? ডিফেন্সে খেলে কি কখনোই ম্যাচ জেতা যাবে ভাই? ফুটবল ডিফেন্ডে খেলে কোনোদিন গোল করা যায় না, গোল করতে হলে অ্যাটাকার হইতে হবে। এই জন্য অ্যাটাকার বলতে আমি আমার জঙ্গি হইতে বলতেছি, এক সত্যিকার কাল তেমন মানে বিবেকের ওই যে আল্লামা ইকবালের ওই অনুযায়ী জিহাদবিহীন ইস্তিহাদ নয়, ইস্তিহাদের সাথে জিহাদকে একত্রিত করতে হবে। এর পাশাপাশি আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে খিলাফত, ইবাদত, ইমারত। ইমারতকে ভালোভাবে বোঝার জন্য আমাদের ইবনে খালদুন, উমরান থিওরি, এটা খুব ভালোভাবে বুঝতে হবে। আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে এটা বোঝার জন্য মানে কত টাইম দরকার, কত সময় দরকার। তো এখন কথা হচ্ছে মানে মানুষকে যেহেতু আল্লাহ এত কিছু দিছে, এত পরীক্ষা দিছে, এত কিছু করছে, তাহলে শয়তানের কাজ কি? এখানে যদি আমরা শয়তানকে ভালোভাবে বুঝতে চাই তাহলে যেমন ইমাম গাজালির তিনটা বই, এগুলো আপনারা একটু কষ্ট করে পড়ে নিয়ে। এক নম্বর ইলজামুল আওয়াম আন ইলমিল কালাম, এই বইয়ে তিনি মুতাশাবিহ মানে মানুষের যেমন আল্লাহর হাত আছে, আল্লাহর কথা বলে আল্লাহ শুনতে পায়, এই ধরনের হাদিস বা আয়াতগুলো বোঝার জন্য এই বইটি পড়া জরুরি। ফায়সালুত তাফরিকা বাইনাল ইসলাম ওয়াল জানাদিকা, এই বইয়ে তিনি গায়েব এবং মালাকুত সম্পর্কিত যে হাদিসগুলো আছে, আয়াতগুলো আছে, এগুলো তিনি বুঝাইছেন। আরেকটা হচ্ছে শয়তানকে বোঝার জন্য কানুনুত তাবিল, যেটা আকল এবং নাকলের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে তিনি কানুনুত তাবিল অসাধারণ ভাবে এখানে তুলে ধরছেন। কানুনুত তাবিল হচ্ছে মূলত নাকি একটা ওনার স্টুডেন্ট প্রশ্ন করছে ভিন্ন শয়তানা মাজরা মানে শয়তান মানুষের রঞ্জনন্ত্রে ঘুরে বেড়ায়, এই হাদিসটা মানে আমি কিভাবে বুঝি? তাহলে কি শয়তান কোনো তরল পদার্থ নাকি যেমন রক্তে রক্তে ঘুরে বেড়ায়? তো ইমাম গাজালি তখন তাকে বলতেছে যে তোমাকে আমি এই প্রশ্নের জবাব না দিয়ে তোমাকে আমি কিছু মূলনীতি বলে দিই। এটা 5 পৃষ্ঠা মূলত একটা রিসালা, চিঠি তার স্টুডেন্টের কাছে লেখা। এই মূলনীতি বলে দিই, এই মূলনীতির আলোকে তুমি এই ধরনের যত হাদিস আছে সব বুঝতে পারবে যে শয়তান আসলে কি। তো এখানে দেখেন আল্লাহর যে সৃষ্টি, আল্লাহ যদি শয়তানকে সৃষ্টি নাও করতেন বা শয়তান যদি শয়তান না ইবলিস হইতো মানে ইবলিস থাকতো শয়তান না হইতো, তাহলে কিন্তু আমাদেরকে একই পরীক্ষা দিতে হইতো পৃথিবীতে। তো শয়তানের কাজটা এখানে কি? শয়তানের কিন্তু আমাদের সাথে কোনো সমস্যা নেই। শয়তানের সমস্যা হচ্ছে আল্লাহ যে মানুষকে সৃষ্টি করে যে একটা সিস্টেম বা ব্যবস্থা তার করালেন, এটা শয়তানের পছন্দ হয়নি। শয়তান এই জন্য আমাদের সাথে না, তার যতই শয়তানের আসল শত্রু হচ্ছে আল্লাহ। তো দেখেন সে শয়তান আল্লাহকে কিভাবে বলতেছে, ক্বালা রাব্বি ইন্নামা আগওয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উহদিয়ান্নাহুম আজমাইন। হে আমার রব, তুমি যেমন আমাকে বিপদগামী করলে ঠিক তেমনি ভাবে আমি পৃথিবীতে এদের জন্য প্রলোভন সৃষ্টি করে এদের সবাইকে আমি বিপদগামী করব। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। তুমি আমাকে যেমন গুমরাহিতে নিক্ষেপ করেছো, তেমনি আমিও এখন তোমার সরল সত্য পথে এ লোকদের জন্য ওত পেতে বসে থাকবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। সামনে পেছনে ডায়ে বামে সব দিক থেকে এদের ঘিরে ধরবো এবং এদের সব অধিকাংশকে তুমি শুকরগুজার পাবে না। আল্লাহকে আরেকটা চ্যালেঞ্জ দিচ্ছে সে কি, ওয়া লা উযিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন আদানাল আনআম वला आमुरन्नहुम फला युगय्यिरुन्ना खल्कल्लाहि वमन यत्तखिज़ि शैताना वलिय्यम मिन दुनिल्लाह फाक़द खसिरा खुसराना मुबीना। আমি তাদেরকে পথ ভ্রষ্ট করি। দেখেন এখানে কি নুনে সকিলা মানে সুপারলেটিভ ডিগ্রি দিয়ে সেই করতেছে, লাম তাকিদ আর নুনে সকিলা দুইটা দিচ্ছে সে। আমি তাদেরকে অবশ্যই পথ ভ্রষ্ট করি, তাদেরকে আসার সলমে আমি বিভ্রান্ত করব, আমি তাদেরকে হুকুম করবো এবং আমার হুকুমে তারা পশুর কান ছিঁড়বেই, আমি তাদেরকে হুকুম করবো এবং আমার হুকুমে তারা আল্লাহর সৃষ্টির আকৃতিতে রদবদল করে ছাড়বেই। যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে বন্ধু ও অভিভাবক হিসেবে গ্রহণ করেছে সে সুস্পষ্ট ক্ষতির মধ্যে রয়েছে। যেমন আমাদের ইয়েতে কিছুদিন আগে কিন্তু সমকামিতা নিয়ে ব্যাপক কথা হয়েছে, এইখানে কিন্তু ওই আয়াতের ব্যাপারে লক্ষ্য করা যায় যে বর্তমানে যে খাদ্যের কারণে বিশেষ করে কর্পোরেট যে প্রতিষ্ঠানগুলো এগুলো যে খাদ্য, তারপরে বলেন এরপরে এই যে আমরা যে তৈরি করা খাবার খাই এগুলো কি বলে রেডিমেড খাবার, এরপরে হচ্ছে আপনার এই যে বার্গার টার্গার এই ধরনের ফাস্টফুড যেগুলো আছে এগুলা কিন্তু আমাদের হরমোনকে পরিবর্তন করে দিচ্ছে, সৃষ্টিতে যে আকৃতিতে ই নিয়ে আসা এটা কিন্তু এখানে। এরপরে মনে করেন লবণ, আমরা তো এগুলো আসলে বাংলাদেশের এগুলা বিষয় নিয়ে গবেষণা করি, IMF আমাদের উপর কি কি চুক্তি চাপাই দিচ্ছে, বড় বড় এইসব কোম্পানিগুলা কি কি চাপাই দিচ্ছে আমাদের উপর, আমাদের চিকিৎসা ব্যবস্থা কি কি করা হচ্ছে, যার কারণে আমাদের তো আমাদেরকে এই সকল বিষয়কে বিবেচনা নিতে হবে। তো শয়তানের এখানে মূল চ্যালেঞ্জ হচ্ছে আল্লাহর প্রতি, সে মানুষকে কি বানাবে, ঈমানবিহীন বানাবে, এটা হচ্ছে তার মানুষের সাথে। আরেকটা হচ্ছে কি যারা ঈমানদার তাদেরকে চরিত্রহীন বানাবে, এটা হচ্ছে কি শয়তানের সবচেয়ে বড় দুটো প্রজেক্ট। মানে শয়তানের এখন সবচাইতে বড় কাজ হচ্ছে কি মানুষকে ঈমানবিহীন করা, মানুষকে আখলাকবিহীন করা। তো শয়তান ধোঁকা দেয় ঠিক আছে, কিন্তু তারপরে শয়তান কি করে সিস্টেমেটিক ওয়েতে কাজ করে। শয়তানি যে ব্যবস্থা অনেক সময় এরকম মনে হয় না যে কাজ করছে, ইস শয়তানে করাইছে এই কাজ, ইস এই কাজ শয়তানে করাইছে। তো একদিন এই লোক এমন এক কাজ করছে, এক লোক করে বলছে আমার শয়তান করাইছে, শয়তান বাইরে কাছে আমি করাইনি তোমার, তুমি আমার দোষ দিচ্ছ কেন, আমার সবকে আমি করে নাকি, তুমি তুমি নিজের ইচ্ছা অনেক কিছু করো। তো এখানে মানে শয়তানের অটোমেটিক কিছুই আছে, শয়তান এত জনের পিছনে ছুটবে নাকি। এই জন্য পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, সেকুলারিজম, লিবারেলিজম, এরপরে হচ্ছে মানে পরিবর্তিত দিন, এই সকল কিছুর মাধ্যমে শয়তান এমন এক সিস্টেম করছে যার মাধ্যমে কি করতেছে শয়তান আখলাকবিহীন বানাচ্ছে, আরেকটা কি ঈমানবিহীন বানাচ্ছে। এই হচ্ছে শয়তানের প্রজেক্ট। তো আমাদের চ্যালেঞ্জ কি মানুষ যাতে ইমানদার হয়, মানুষ যাতে আখলাক সম্পন্ন হয়, এই জন্য আমাদেরকে প্রচেষ্টা করতে হবে আলী আজিজ বেগবিচের ভাষায় সংস্কৃতির দিন, সংস্কৃতির দিনের চাইতে অনেক বেশি শক্তিশালী। এই জন্য আমাদের ইসলামের ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত একটা সংস্কৃতি গড়ে তুলতে হবে যেখানে মানুষ তার ইমান হারাবে না, যেখানে মানুষ তার আখলাক হারাবে। আমাদেরকে এই বিষয়টা দৃষ্টি দিতে হবে। এরপর হচ্ছে কি হকের ধারণা, আমাদের কাছে হকের ধারণা কি জন্মগত অধিকার, জন্মগত ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অধিকার দিয়েছেন। এরপর হচ্ছে চুক্তি, মানে পারস্পরিক সম্মতির ভিত্তিতে যদি কোনো সৃষ্টি হয় সেটা একটা অধিকারের ধারণা। এরপর হচ্ছে সমতা, যেমন আমি দুইজন শ্রমিক কিনিস একই কাজ করাচ্ছি, কাউকে 500 টাকা কাউকে 400 টাকা দিতে পারবো না। আর একটা হচ্ছে শ্রম, শ্রম কি কেউ যদি কোনো কোথাও শ্রম দেয় তাহলে তার অধিকার এখানে জন্মায়, যেমন জন্মগত ভাবে মানুষ জন্ম নিলে যেমন জন্মগত ভাবে তার কিছু অধিকার প্রতিষ্ঠিত হয়, তেমনি ভাবে মানুষ শ্রম দিলে তার কি থাকে কিছু অধিকার প্রতিষ্ঠিত হয়। এই চারটার বাহিরে আর কোনো অধিকারের কোনো বালাই নেই। আমাদেরকে এই সকল বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে এবং তাদের হকের যে ধারণা আমাদের হকের ধারণার মধ্যে পার্থক্য দেখেন। তাদের হকের ধারণা কি ছিল, তাদের হকের ধারণা ছিল কি শক্তি, শ্রেষ্ঠত্ব, স্বার্থ, সংখ্যাগরিষ্ঠতা। আর আমাদের হকের ধারণা কি জন্মগত অধিকার, চুক্তি, সমতা এবং শ্রম। এর বাইরে হকের কোনো অধিকার নাই, কারোর কাছ থেকে কোনো কিছু পাওয়ার অধিকার নাই। তো জন্মগত অধিকার কি, এগুলাকে অংশ নেওয়ার কাছে দুশরিয়া বলা হয়, যে বসবাসের অধিকার, সম্মান, বংশ এবং সম্ভ্রম রক্ষার অধিকার, মালিকানার অধিকার, আকল রক্ষার অধিকার, বিশ্বাসের আলোকে বসবাসের অধিকার। একটা জিনিস চিন্তা করেন, এগুলা ইমাম গাজালি সর্বপ্রথম এটাকে বলছেন কি মাকসুদুশ শারঈ মিনাল খালকে খামসা ওয়া হুয়া ইয়াহফাযু আলাইহিম दीनहुम व अक्लहुम व नस्लहुम व मालहुम فكل يتضمن حفظ هذه الأصول الخمسة فهو مصلحة فكل ما يفوض هذه الأصول فهو مفسدة মাকাসিদুল শরিয়া বা শরীয়তের উদ্দেশ্য কয়টা পাঁচটা। এক হচ্ছে কি দিন রক্ষা করা, আকল রক্ষা করা। দিন বলতে এখানে যে যেই দিনে বিশ্বাস করে তার সেই দিন, শুধুমাত্র ইসলাম না। তার আকল রক্ষা করা, তার মানে চিন্তা স্বাধীনতা দেওয়া, বংশ রক্ষা স্বাধীনতা, তার মুলকিয়ত মানে তার সম্পদ অর্জন করার স্বাধীনতা দেওয়া। তো যেই সকল বিষয় এই সকল বিষয়কে নিশ্চয়তা দান করে এগুলো হচ্ছে কি মাসলাহা। আর এই সকল বিষয়কে যে সকল বিষয় বাধাগ্রস্ত করে এগুলো হচ্ছে কি মাফসাদা। আর ওই মাফসাদাকে প্রতিহত করাটা হচ্ছে কি মাসলাহা। এরপরে ইমাম ইবনুল কাইয়ুম বলছেন ইন্না শারিয়াতা মাবনাআহা ওয়া আসাসাহা আলাল হিকামি ওয়া মাসালিহিল ইবাদ ফিল মাআশি ওয়াল মাআদ। শরীয়তের উদ্দেশ্য হচ্ছে আখিরাত এবং দুনিয়ায় কি করা, শান্তি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। ওয়া হিয়া আদলুন কুল্লুহা, আর সেটা হচ্ছে কি অ্যাবসোলুট জাস্টিস মানে পরিপূর্ণ আদালত। ও রাহমাতুল কুল্লুহা পরিপূর্ণ রহমত। ও মাসলিহু কুল্লুহা মাসলাহাত। এরপর হচ্ছে ও হিকমাতুল কুল্লুহা হিকমত। ফাকুল্লু মাসআলাতিন খারাজাত আনিল আদলি ইলাল জুরি ওয়া আনির রাহমাতি ইলা দিহা, আর যেই বিষয়টাই মানে মানুষকে আদালত থেকে ইয়ের দিকে নিয়ে যায়, জুলুমের দিকে নিয়ে যায়, রহমত থেকে মানে আবাসের দিকে নিয়ে যায়। ফালাইসা মিনাশ শারিয়া ওয়া লাউ উদখিলা ফিহা তা'বিল, যদিও কোনো ব্যাখ্যা দাঁড় করানো হোক না কেন এটা কি শরীয়তের বাহিরে। তো এগুলো আমাদের আলেমরা কোন সময় বলছেন? এগুলো আমাদের আলেমরা ওই সময় বলছেন যখন ইউরোপীয় ইউনিয়ন বলতে কিছু ছিল না, যখন মানবাধিকার আদালত ছিল না, যখন সমগ্র পৃথিবী মুসলমানদের হাতে, যখন মুসলমানরা যা করে এর বিরুদ্ধে টু শব্দ করার মতো মানে আপিল করার অধিকার কারো নাই, তখন মুসলমানরা নিজে নিজে এই সকল মূলনীতি তৈরি করে সমগ্র পৃথিবীতে আদালত প্রতিষ্ঠা করছে, শান্তি প্রতিষ্ঠা করছে, ন্যায় প্রতিষ্ঠা করছে, রহমত প্রতিষ্ঠা করছে। রহমত বিহীন আদালত প্রতিষ্ঠা করে নাই, রহমত ভিত্তিক আদালত। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা, এখানে দেখেন ইহসানের মাধ্যমে যে আদালত, এই আদালত প্রতিষ্ঠা করছে। মোটামুটি খুব দ্রুত এসে এই পর্যায়ে শেষ হলো আর কি। সকলকে ধৈর্য ধারণ করে শোনার জন্য অনেক ধন্যবাদ। তো এখন হয়তো প্রশ্নোত্তর পর্ব আসবে। প্রশ্নোত্তরের ক্ষেত্রে আমার একটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে যে আমি যেটা মনে করি সেটা হচ্ছে লাইসা ফিল ইলমি কাবীর, মানে জ্ঞানের ক্ষেত্রে কেউ বড় না। আল মুসলিমু মিরআতু আখিহি, মুসলমান একজন আরেকজনের ভাই। সাহুবা আবুহুম বাবা, একজন আরেকজনকে পরামর্শ দিবে। তো এখানে আমার প্রেজেন্টেশনের ক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে থাকে, যদি কারো সংযোজন থাকে, বিয়োজন থাকে, সবকিছুই বলতে পারেন, প্রশ্ন না। যদি আমার এখানে ঘাটতি থেকে গ্যাপ থাকে সেটা আপনারা উপস্থাপন করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ শ্রদ্ধেয় বুরহানুদ্দিন ভাইকে। তো সাইম মুহিবিন ভাই, আপনাকে প্রশ্ন করার জন্য অনুরোধ করছি। আমার প্রশ্ন হচ্ছে ইসলামী সভ্যতার সাময়িক পতনের পর জাতিরাষ্ট্রের উত্থান ঘটেছে, সমগ্র বিশ্বে এখন এককেন্দ্রিক হয়ে গেছে এবং সমগ্র বিশ্ব প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। গ্লোবাল ভিলেজের এই যুগে সভ্যতার ইসলামী সভ্যতা নিয়ে আমাদের বয়ানটা কেমন হওয়া উচিত? আর বর্তমান রাষ্ট্রের যে স্টাইল বা জাতিরাষ্ট্রের ধারণাকে আমরা কিভাবে আমাদের ভাইদের সামনে ব্যাখ্যা করবো, এই দুইটা বিষয় নিয়ে। প্রথম প্রশ্নটা আমি বুঝিনি ভাই। প্রথম প্রশ্নটা হচ্ছে যে ইসলামী সভ্যতার সাময়িক পতনের পর অনেকগুলো জাতি রাষ্ট্রের উত্থান ঘটছে এবং পৃথিবীটা এককেন্দ্রিক হয়ে প্রাতিষ্ঠানিক রূপ পাইছে, তো যেটাকে গ্লোবাল ভিলেজ বলা হচ্ছে। এই গ্লোবাল ভিলেজের এই সময়ে এসে আমরা ইসলামী সভ্যতার বয়ানটাকে কিভাবে আবার সামনে নিয়ে আসবো? আবার একই সময় হচ্ছে যে কি বর্তমানে বিভিন্ন ধরনের রাষ্ট্র আছে, এই রাষ্ট্র ধারণাগুলোকে আমরা কিভাবে সবার সামনে ব্যাখ্যা করব? মানে আমি যতটুকু বুঝতে পারছি আপনার প্রথম প্রশ্ন হচ্ছে যে মানে গ্লোবাল ভিলেজের যুগে ইসলামকে কিভাবে তুলে ধরব, ইসলামী সভ্যতাকে কি কিভাবে তুলে ধরব, কিভাবে তুলে ধরব। যেমন এখানে আমাদের মূল বিষয়টা সেটা হচ্ছে কি আমাদেরকে সর্বপ্রথম আমাদের মানে যেই বুদ্ধিভিত্তিক মুক্তি এটাকে অর্জন করতে হবে। যেমন পাশ্চাত্যের কাছে যা নেই সেটাকে আমাদের তুলে ধরতে হবে। যেমন পাশ্চাত্যের কাছে তাওহীদের ধারণা নেই, আমাদেরকে এটা তুলে ধরতে হবে। যেমন মনে করেন এখানে এইভাবে বলা যায় যে একদম জাপানিজ, যার রাস্তা আমার সাথে সুন্দর, যার ড্রেস আপ আমার সাথে সুন্দর, যার দেশ আমার সাথে সুন্দর, সে কেন একজন মুসলমান হবে বাংলাদেশকে দেখে? তো তার সামনে আমাদের যে বিষয়টি তুলে ধরতে হবে পাশ্চাত্যের যে অসারতা, এরপরে তার যে মনের ভেতরে যে এগুলো আছে কি বলে যে জিজ্ঞাসা আত্মজিজ্ঞাসা আছে, যেমন সায়েন্স তাকে অর্থ দিতে পারে না, তাকে ব্যাখ্যা দিতে পারে কিন্তু তাকে অর্থ ভোগ করতে পারে না। তো আমাদেরকে সায়েন্সের সাথে সাথে এই অর্থ বহ করে তুলে ধরতে হবে। যেমন বেসিক যে বিষয়গুলো, যেমন তাদের আদালতের সাথে আমাদের আদালতের পার্থক্য কি, এইভাবে আমি মনে করি যদি আমরা তুলে ধরতে পারি, মানে আমাদের বেসিক বিষয়গুলোকে যদি আমরা হাইলাইট করতে পারি, পাশাপাশি আমাদের আখলাকি শ্রেষ্ঠত্ব যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমি মনে করি যে আমরা যদি আখলাকের দিক থেকে নিজেদেরকে শুধরাতে পারি তাহলে সমগ্র মানবতার 80% প্রবলেম সলভ হয়ে যাবে। আর জাতিরাষ্ট্রের যে বিষয়টা সেটা হচ্ছে যে ইসলামী বা মুসলিম উম্মাহ এখনই যে তৈরি হয়েছে তা না, এর আগেও মঙ্গলদের আক্রমণের পরে ছিন্ন ভিন্ন হয়ে গেছিল। এরপরে হচ্ছে উসমানী খিলাফতের সময় তখনও কয়েকটা রাষ্ট্র, 3টা রাষ্ট্র ছিল পাশাপাশি, আর অন্য ছোট ছোট রাষ্ট্র ছিল। জাতিরাষ্ট্রের যে ধারণা, এটা যেমন আমরা রেজিমকে খুব বেশি সমালোচনা মানে টার্গেটে না নিয়ে রেজিমের ভেতরে যা যা ঘটতেছে, যেমন মনে করেন বাংলাদেশ জাতিরাষ্ট্র, ওকে নো প্রবলেম, আমি যদি জাস্টিস প্রতিষ্ঠা করতে পারি আমার তো জাতিরাষ্ট্র কোনো প্রবলেম সৃষ্টি করতেছে না। এই জন্য আমি যদি দেশের ভেতরের শিক্ষানীতি নিয়ে, দেশের ভিতরের আদালত নিয়ে, মানবাধিকার নিয়ে, চিকিৎসা ব্যবস্থা নিয়ে, তারপর হচ্ছে স্বাস্থ্য নিয়ে কথা বলতে পারি, অর্থনৈতিক উন্নয়ন নিয়ে, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক বন্টন নিয়ে, সুষম নীতি নিয়ে কথা বলতে পারি, তাহলে আমি মনে করি না মানে জাতিরাষ্ট্র খুব বেশি এখানেই করবে। তো এখানে যেমন ধরেন সবচেয়ে অসাধারণ উদাহরণ হচ্ছে যেমন এরবাকাম হুজার যে ইসলামী ঐক্য, তো জাতিরাষ্ট্র তো এখানে কোনো আমার প্রবলেম সৃষ্টি করতেছে না। এখানে মূল বিষয় হচ্ছে উম্মাহ সেন্ট্রিক থেকে, যেমন এখানে আমাদেরকে পারস্পরিক যে সহযোগিতা, অর্থনৈতিক সহযোগিতা, শিক্ষাগত সহযোগিতা, যদি আমরা এগুলো নিশ্চিত করতে পারি, আমরা এখন যেভাবে আছি সেভাবে থেকেও একটা কমন পার্লামেন্টের মাধ্যমে, কমন মুদ্রা ব্যবস্থার মাধ্যমে, মানে G8 এর যে কিছু যে প্রজেক্টগুলো আছে, 8-9টা প্রজেক্ট, যদি আমরা এগুলো এইভাবে দাঁড় করাতে পারি তাহলে আমার মনে হয় না জাতিরাষ্ট্র কোনো সমস্যা। আমি মনে করি যে আসলে জাতিরাষ্ট্র বা এই ধরনের বিষয় নিয়ে বিতর্ক করে আমরা মূল বিষয় থেকে দূরে সরে যাচ্ছি। এজন্য আমার মনে হয় আমাদেরকে রেজিম নিয়ে না, সিস্টেম নিয়ে আলোচনা করা উচিত। কারণ আমি এক মনে করেন হাসপাতালের স্ট্রাকচারের চাইতে হাসপাতালের ভেতরে রুগীর মানে কিভাবে সুস্থ বা বানানো হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করাটা জরুরি। জি জি সম্মানিত ভাই, আমার প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে আন্তঃসভ্যতার যে সংঘাত বা আন্তঃসভ্যতার সংলাপ, আন্তঃসভ্যতার সংঘাত নিয়েও অনেক আলোচনা আছে, আন্তঃসভ্যতার সংলাপের ব্যাপারেও অনেক আলোচনা আছে। আমরা যারা এরবাকান হুজার ছাত্র, আমরা আন্তঃসভ্যতার সংলাপকে গ্রহণ করি না। 2টা সভ্যতা একসাথে চলতে পারে এটা আমরা গ্রহণ করি না। সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, ইসলামের যখন উমাইয়া বা আব্বাসী খেলাফত ছিল তখনও তো পাশে বাইজান্টাইন সাম্রাজ্য ছিল বা চায়না সভ্যতা ছিল, তারা তো একসাথে চলতে পারছে অথবা ইসলাম সেখানে কর্তৃত্ব স্থাপন করেছে। তাহলে আন্তঃসভ্যতার সংলাপকে আমাদের গ্রহণ না করার কারণটা কি? এখানে বিষয়টা অনেকটা এরকম, যেখানে মুসলমানরা শক্তিশালী, যেখানে মুসলমানরা ক্ষমতাবান সেখানে সবাই নিরাপদ, আর যেখানে মুসলমানরা দুর্বল সেখানে যারা ক্ষমতাবান তারাও সেখানে নির্যাতিত। এর উদাহরণ হচ্ছে আজকের ভারত। মুসলমানরা যখন ছিল তখন কিন্তু হিন্দুরা এত বেশি নির্যাতিত হয় না, এখন হিন্দুরা যত বেশি হিন্দুদের দ্বারা নির্যাতিত হচ্ছে। তো আমরা যদি আন্তঃসভ্যতার বা এই বিষয়গুলোতে নিয়ে আসি, সেগুলো হচ্ছে আসলে আজকের যে G8 বলেন, আজকে যে ইউরোপীয় ইউনিয়ন বলেন, আমেরিকা বলেন, তখনই আপনার সাথে টেবিলে বসবে যখন আপনি তার সাথে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারেন। জ্ঞান বলেন, বিজ্ঞানে বলেন, সকল দিক থেকে যখন আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবো তখনই কেবলমাত্র মানে তাদের সাথে তারা তাদের মতো থাকবে, আমরা আমাদের মতো থাকবে, এই নীতিতে চলা সম্ভব। তাছাড়া মানে দুর্বল অবস্থায় তারা আমাদেরকে কোনোদিন স্পেস দিবে না। গুয়ান্তানামো এর সবচেয়ে শ্রেষ্ঠ উদাহরণ। গুয়ান্তানামো থাকতে আমি আমেরিকার সাথে কি বিষয় নিয়ে সংলাপ করবো? ফালুজায় তারা যেই পরিমাণে নির্যাতন করছে, এই ফালুজা থাকতে আমি ইরাকের কোন ইস্যু নিয়ে তার সাথে আমি আলোচনা করবো? আফগানিস্তানে যখন সে সবচেয়ে বড় বড় আধুনিক বোমার পরীক্ষা করে, তার সাথে আমি কিসের সংলাপ মানে আন্তঃসংলাপের চুক্তি করবো? তো আমেরিকা বা পাশ্চাত্য এরা হচ্ছে মানে এই সব পরিভাষা দিয়ে আমাদের সাথে প্রতারণা করে, আমাদেরকে তারা রিয়াকশনারি হিসেবে দেখাইতে চায়। আসলে তারা কখনো এগুলা চায় না, এটা করবে না তারা কখনো। মানে আমরা তো বললাম না পোপের কথা, যে সে যে ভুল করতে পারে এটাই তো সে স্বীকার করে, সে ক্ষমা চাবে কেন? তো এই হকের যে ধারণা তাদের ব্যাপারে, সে আমার বাংলাদেশের ইউরেনিয়াম বিনামূল্যে নিয়ে যায়, তো আপনার সাথে সে কিসের তার সাথে আমার আন্তঃসভ্যতার কিসের সংলাপ হইতে পারে? তো এই জন্য আন্তঃসভ্যতার সংলাপ বলেন বা আর অন্যান্য যাই বলেন, একসাথে থাকা বলেন, একসাথে কাজ করা বলেন, এগুলো তখনই সম্ভব যখন আমরা তাদের চাইতে শক্তিশালী হব। এর আগে এগুলো আসলে সব পরিভাষাতে আমাদেরকে প্রতারণা করতেছে, আর কিছু না। আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আমার প্রশ্ন ছিল যে আমাদের দেশে এখন সব থেকে বড় সমস্যা যেটা মনে হচ্ছে মোটা দাগে, যে যেখানে আমরা নারী অধিকার, নারীদের যোগ্য হওয়ার ব্যাপারে কথা বলতে যাই তখনই তাদের সামনে একটা ট্যাগ খেতে হয়, সেটা হলো ফেমিনিস্ট, ইসলামী নারীবাদী, আধুনিক মডারেট মুসলিম। আবার যদি কোনো ব্যাপারে কথা না বলা হয় যে ধারার আলোকে চলে আসতেছে প্রত্যেকটি ইসলামী দল বা সংগঠনগুলো, এগুলোকে জেনারেলরা বলতেছে ধর্মান্ধতা, শুধুমাত্র কয়েকটি মৌলিক ইবাদতে এরা সীমাবদ্ধ। এক শ্রেণী সত্যিকার অর্থে নারীবাদী চিন্তা করতেছে, আরেক শ্রেণী ধর্মান্ধ বলতেছে বা ধর্মান্ধতা অনুসরণ করতেছে। সালাফি বা হানাফি সব ক্ষেত্রে আমরা একই অবস্থা দেখতেছি। তো ভাই আমার প্রশ্ন হচ্ছে, এই দুইটা ধারার ক্ষেত্রে ফেমিনিস্ট, মডারেট মুসলিম এই বিষয়গুলো কেন বলা হচ্ছে বা এগুলোর আদৌ কোনো অস্তিত্ব আছে কিনা? ভাইয়া ফেমিনিজম সম্পর্কে যদি একটু বলতেন, আর এই দুটোর মাঝে আমাদের যাত্রা পথটা কেমন হবে, আমরা কিভাবে আগাবো, ইসলামী নারীদের প্রতি কেমন দৃষ্টিভঙ্গি হওয়া উচিত? এটা আসলে আলাদা একটা সেমিনারের বিষয়, মানে এটা একটা সমস্যা ছিল, গ্লোবাল সমস্যা মুসলমানদের। তো আমি শর্টকাট যদি বলি, এখানে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা মানে ইসলামের যে মানে নারীদের যে ইস্যুটা, এটা আমরা আসলে ভুলভাবে বুঝেছি। যেমন মনে করেন যে আমরা কোরআনের আয়াত সমূহকে মানে হাদিস সমূহকে কোরআনের আয়াতের আলোকে ব্যাখ্যা না করে আমাদের সমাজের আলোকে বা হাদিসকে আমরা ভুল বুঝে সেটাকে ডিফাইন করার জন্য, সেটাকে সত্যায়িত করার জন্য কোরআনের আয়াত নিয়ে আসি। তো এই বিষয়ে খুব সুন্দরভাবে মুসাজারুল্লাহ বিডিএফ, ওনার একটা বই আছে খাতুন, সেখানে অসাধারণভাবে আলোচনা করেছেন যে নারীদের আসলে আমি মনে করি যে আমরা যতক্ষণ পর্যন্ত থিওলজিক্যাল মুক্তি লাভ না করব, যতদিন পর্যন্ত আমাদের কাছে কোরআন এবং হাদিসের আলোকে নারীদের অবস্থান সুস্পষ্টভাবে মানে না হবে, মানে প্রকাশিত না হবে, ততদিন পর্যন্ত আমরা আমাদের এই দ্বৈত নীতি থাকবেই। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমরা যারা বুঝতে পারতেছি যে আমাদের কিছু একটা করা দরকার বা নারীদের ব্যাপারটা আমরা যারা বুঝতে পারতেছি, এখানে একটা বিষয় ফলো করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে ধরা বাঁধা নিয়ম আছে এটাকে সরাসরি হিট করা যাবে না। যেমন কার্ডিয়ান ও ব্রোনো প্লাস দেখাতে মানে ব্রোনোরে তারা চার্জের সামনে পুরা দিছে, আবার দেখার থেকে তারা এখন পূজা করে। এর মূল কারণ কি? ভাষার ভিন্নতা। মানে যেই সকল বিষয় দিয়ে তারা আমাদেরকে করতে চায়, ওই সকল বিষয়ে হিট না করে আস্তে আস্তে মানে ভিন্ন আঙ্গিকে ভিন্ন ভাবে তুলে ধরা সমাধান গুলো, তাহলে আমি মনে করি আস্তে আস্তে এটার প্রবলেম সলভ হয়। যেহেতু প্রায় আমরা একটা মানে কলোনাইজড ছিলাম, 200 বছর আমরা শোষিত হয়েছি, এরপর হচ্ছে আমাদের সমাজ এখন অনেক ভঙ্গুর সমাজ, আমাদের নিরাপত্তার সমস্যা। তো 300 বা 400 বছরের পুঞ্জীগত একটা সমস্যা আসলে রাতারাতি সলভ হবে না। তো আপনাদের মতো যারা আছে তারা যদি উদ্যোগ নেন, আস্তে আস্তে যদি চেষ্টা করেন, আমার মনে হয় অবশ্যই সলভ হওয়া সম্ভব। আর ফেমিনিজমের যে ব্যাপারটা সেটা হচ্ছে কি, যেমন ফেমিনিজম পরিভাষাটা ইউরোপের সাথে সম্পৃক্ত, আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। যেমন একটু আগে বললাম গ্রিক সভ্যতাই বলেন, ইউরোপিয়ান সভ্যতাই বলেন, এরপর হচ্ছে খ্রিস্টানদের কাছে মানে নারীদের যে অবস্থান, মানে তারা নারীদেরকে সবকিছুর জন্য দায়ী করে, এটা ইউরোপের সৃষ্ট একটা আন্দোলন, এটার সাথে মুসলমানদের কোনো সমস্যা নেই, যেটা একটু আগে বললাম। তো আমরাও যখন মানে তাদের ওই সকল বিষয়ের মতো করে আমাদের ইসলামকে ডিফাইন করি, আমাদের ইসলামকে তুলে ধরি, অটোমেটিক্যালি তখন নারীদের পক্ষ থেকে একটা রিয়াকশন আসে, আর আমরা এটাকে ফেমিনিজম হিসেবে নাম দিয়েছি। তো এই জন্য যেমন নারীরা হচ্ছে সবচেয়ে বড় ফেতনা, নারীরা যা বলে তার উল্টা বলো, তো এগুলা থেকে আমাদের মানে আস্তে আস্তে বের হয়ে আসতে হবে। পাশাপাশি নিজের অবস্থান থেকে নিজে কাজ করতে হবে, নিজেকে যোগ্য করতে হবে, কোথাও কোথাও রিস্ক নিতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই, নাজমুদ্দিনের বাকান হোজা ক্ষমতায় ছিলেন, নতুন বিশ্ব ব্যবস্থা প্রস্তাবনাও তিনি দিয়েছিলেন। তো আমার প্রশ্ন হচ্ছে, হোজা নারীদের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গিটা কেমন ছিল, আর নারীদের জন্য হোজার বিশেষ অবদান এবং জালকগুলো যদি বলতেন। এটা খুব একটা সাহসী প্রশ্ন, এখন এটা আমি বলবো আল্লাহ জানে কি হয়, এটা জানি না। যেমন গর্মেশ বলতেছিল যে তুরস্কে নারীদেরকে, বিশেষ করে মুসলিম নারীদেরকে স্বাধীনতা দান করছে এরবাকান হোজা। যদি এরবাকান হোজার সবচেয়ে বড় অবদান গুলা এরভাবে 1 নম্বর 2 নম্বর এইভাবে সিরিয়াল করা হয়, সবচেয়ে বড় অবদান হচ্ছে নারীদেরকে সামনে নিয়ে আসা, নারীদেরকে তার প্রাপ্ত অধিকার দেওয়া। যেমন তাদের প্রোগ্রামগুলো যদি আপনি খেয়াল করেন, নারীরা বেশি থাকে। এরপরে হচ্ছে মানে উনি সবসময় ওনার মূল কমিটিতে, কেন্দ্রীয় কমিটিতে নারীদেরকে রাখতেন। এরপরে হচ্ছে মানে ইসলামের মূল বিষয়ের আলোকে নারীদের যে প্রাপ্ত অধিকার, এটা তুর্কিতে উনি প্রথমে শুরু করছেন, এমনকি এটা সকল প্রথা ভেঙ্গে। আসলে উনার এরবাকান হওয়ার কারণে হয়তো উনি এটা করতে পারছিলেন, আমাদের মতো মানুষদের আসলে সম্ভব না। যেমন আয়া সুফিয়ার যে আন্দোলন, এই আন্দোলন সবচেয়ে বড় ভূমিকা পালন করছে নারীরা। সেই সকল মিটিং এ দেখেন, কুদুসের মিটিং এ দেখেন, বড় বড় সমাবেশ গুলাতে দেখেন, নারীরা ছেলেদের চাইতে বেশি। যেমন আমরা যখন বিভিন্ন সমাবেশে যাই, স্টেডিয়ামের এক পাশে নারী আর এক পাশে পুরুষ। হয়তো আমরা পতাকা নাড়তে নাড়তে টায়ার্ড হয়ে গেছি, পুরুষদের পাশে আর পতাকা একটা উড়ে না, কিন্তু মহিলাদের পাশে পতাকা একটাও নামে না। তো আমরা যেহেতু মানে নারীদের উচ্ছ্বাস, আবেগ, এগুলা অবশ্যই পুরুষদের মতোই, তাদেরও অনেক ভূমিকা রাখার সুযোগ আছে, কিন্তু আমরা আসলে ইসলামকে ভুল বোঝার কারণে বিভিন্ন ট্যাবুর মাধ্যমে আমরা এগুলোকে মানে দমিয়ে রাখছি। তো এরবাকান হুজুর অন্যতম বড় অবদান হচ্ছে এইগুলা। যেমন আরেকজন ইসলাম, ওনাকে যেমন মুজাহিদা বলা হয়, প্রফেসর ডক্টর ওয়া আকগনিজ নাম, বিশ্বব্যাংকে কাজ করতেন, পরবর্তীতে তিনি পার্লামেন্ট মেম্বার ছিলেন। যেমন একে পার্টি প্রথম ক্ষমতা এসে ওনাকে প্রস্তাবনা দিয়েছিল পররাষ্ট্রমন্ত্রী হওয়ার জন্য, তিনি পররাষ্ট্রমন্ত্রী হন নাই, তিনি হিজাবও করতেন না। কিন্তু এখানে যে বেসিক বিষয়টা আমি যেটা বললাম, রেজিম বা মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে খুব বেশি গবেষণা না করে জাস্টিসকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সবাইকে তার সব জায়গা থেকে তার সর্বোচ্চটুকু ঢেলে দেওয়ার সুযোগ সৃষ্টি করে দেয়। তো এটা এরবাকান হুজুরের অবদান, এটা বিশাল অবদান। আমার মনে হয় না পৃথিবীর অন্য কোথাও কোন আন্দোলনে নারীরা এত বেশি সম্পৃক্ত যতটা মিলি গ্রুপ আন্দোলনে সম্পৃক্ত। সর্বশেষ প্রশ্ন করবে রাইসুল হাসিল হামিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই, আমার প্রশ্নটা হচ্ছে, আমরা জানি যে ইসলামী সভ্যতার ইতিহাস আছে এবং ইসলামী সংস্কৃতির ইতিহাস আছে, তখন প্রশ্ন হচ্ছে ভাই, সভ্যতা সংস্কৃতির আলাদা কোনো সংজ্ঞা বা মূলনীতি আছে কিনা, বা দুইটার মাঝে পার্থক্য থাকলে সেগুলো কি? আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা জানি ইসলামী সভ্যতার পতনের আগ পর্যন্ত রাজনীতিকে বা রাজনীতি এবং অর্থনীতি সহ সবকিছুকে ফিকার হিসেবে গণ্য করা হতো। এখানে প্রশ্ন হলো ভাই, ফিকার অংশ কি সভ্যতা নাকি সভ্যতার অংশ ফিকা? আর এই আধুনিক যুগের প্রেক্ষাপটে আমরা ইসলামের যে বিজয় বা পুনর্নির্মাণ আমরা চাচ্ছি, সেক্ষেত্রে ফিকার অবস্থা কি শুধু আইনগত অবস্থায় থাকবে, নাকি সেই ইসলামী সভ্যতার মডেলের আলোকে আমরা ফিকাকে সামনে নিয়ে আসবো? এখানে আমাদেরকে বুঝতে হবে আসলে আমরা ইসলাম বলতে কি বুঝি। ইসলামের প্রশ্ন আসলে আমরা তিনটা বিষয় বুঝি, এক হচ্ছে দিন, আর একটা হচ্ছে মুসলমান, আর একটা হচ্ছে সভ্যতা। তো মুসলমানরা ইসলামের আলোকে বা তাদের দিনের আলোকে বসবাস করতে গিয়ে যে বিষয়টা বের হয়েছে সেটাই হচ্ছে কি, ইসলামী সভ্যতা। তো এখানে কালচার ও সভ্যতার অংশ, মানে সভ্যতা একটা সামগ্রিক, আমি সভ্যতার সংজ্ঞায় যাচ্ছি না, কারণ কি অনেক সভ্যতা কি এটা আর একটা একটা কনফারেন্সের ইস্যু, এজন্য আমি ওদিকে যাচ্ছি না। তো শর্টকাট বলতে গেলে যে মুসলমানরা মানে মুসলিম হিসেবে বসবাস করতে গিয়ে যা কিছু করেছে সেটাই হচ্ছে কি, ইসলামী সভ্যতা, ভুল সহ শুদ্ধ সহ সবকিছু মিলিয়ে। এখানে ফিকার যে বিষয়টা, সেটা হচ্ছে যে ফিকা আসলে উসুলে ফিকা বা যে ফিকা, এটা মানে 1200 সালের দিকে বা ইসলামী সভ্যতার মানে 5ম হিজরিতে মূলত পুরাতন হয়ে গেছে, যার কারণে ইমাম গাজালি বলেন। এরপর হচ্ছে ইজমির আব্দুল সালামরা নতুন একটা উসুলে ফিকা মডেল দাঁড় করেছে। এরপর হচ্ছে ইমাম শাতিবি মাকাসিদুশ শরিয়ার মাধ্যমে, যাকে বলা হয় ইমামুল মাকাসিদ, মাকাসিদুশ শরিয়ার মাধ্যমে উসুলে ফিকাকে ডেভেলপ করার চেষ্টা করেছেন। তো বর্তমান সময়ে অবশ্যই উসুলে ফিকা, যেমন এটা নিয়ে অনেক কাজ হয়েছে, কেউ কেউ বলছেন উসুলে ফিকাকে আসলে শুধুমাত্র দিনের ক্ষেত্রে সীমাবদ্ধ রেখে আরেকটা উসুলে ফিকা দাঁড় করানো, এবং অর্থনীতির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে আলাদা একটা দাঁড় করানো, উসুল বা ফিকা বা মেথোডোলজি দাঁড় করানোর প্রয়োজন। এটাকে বলা হয় ইস্তিমাই উসুলে ফিকা, যেটা মানে উসুলে ফিকার যে ডেভেলপমেন্ট। তবে যেমন ওয়াইল হাল্লাকের একটা বই আছে ইম্পসিবল স্টেট, মানে তার মতে কেন বর্তমান ফরম্যাটে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তো হ্যাঁ, অবশ্যই বর্তমান ফরম্যাটে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়, তবে যদি মাকাসিদুশ শরিয়ার আলোকে আমরা চেষ্টা করি, অবশ্যই মানে ফিকা তো মানুষের তৈরি, এটা তো কোনো ই না, মানে শাশ্বত কোনো কিছু না, অপরিবর্তনীয় না। এটাকে আমরা যদি আরো ভালো রূপ দিতে পারি, আরো যদি মানে ভালো করে ডেভেলপ করতে পারি, অবশ্যই এটা সামনে আগে যাবে। এমনকি এটা নিয়ে অনেক কাজ হচ্ছে, যেমন আমাদের উস্তাদ, আমরা যে ইনস্টিটিউটে বসে আজকে ক্লাস করতেছি, সেটার একটা মূলই হচ্ছে যে ডেভেলপমেন্ট অফ উসুলে ফিকা, এটা নিয়ে কাজ করা, এটাকে অগ্রগতি দেওয়া, এমনকি এর আলোকে মানে ইসলামী আইনকে শুধু নয় পুরা ইসলামিক থট বা মেথোডোলজিকে ডিফাইন করা, এ নিয়ে অনেক কাজ হচ্ছে। ইনশাল্লাহ আমাদের পরবর্তীতে লেখা আসবে, ওটাতেও আমরা এটা নিয়ে কি কি কাজ হচ্ছে, কি কি করা উচিত আমাদেরকে, এখানে কোন ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে, এগুলো নিয়ে আমরা লেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। পাশাপাশি আরেকটা বিষয় সেটা হচ্ছে, যেমন এক্ষেত্রে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের মাজাল্লা। যেমন মাজাল্লাতে কিন্তু আখলাক এর বিষয়টা নাই, ইবাদতের বিষয়টা নাই, সেটা হচ্ছে তৎকালীন সময়ে মুসলমানরা যে সকল সমস্যার মুখোমুখি হয়েছে সেই সকল বিষয়ের সমাধান ক্ষেত্রে। যেমন আমাদের বাংলাদেশের সেচ আইন যেটা, এটা কিন্তু মাজাল্লার মাধ্যমে সমাধান করা হয়েছে। তো এরকম অনেক বিষয় আছে যেগুলো আছে আসলে আমরা জানি না। পাশাপাশি আমাদের এর বড় বড় ব্যক্তিত্ব আছে যারা বর্তমানে ফিকার মাধ্যমে এগুলাকে সলভ করতে পারেন, কিন্তু আসলে বাস্তবে না থাকার কারণে এটা হচ্ছে না। তো এই জন্য আমাদের এটাকে কিভাবে ইয়েতে মানে রান করানো যায়, এই জন্য আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে। এটা রান হইলে আমাদের বড় বড় মুস্তাহিদরা আছেন, বড় বড় দার্শনিকরা আছেন যারা এটাকে রান করাইতে পারবে।